অনেক দিন পর উঠলো এইখানটা। এই জায়গা বহুত দিন পর এলো, কি কবছর পর হলো? আর সব বুড়ো হয়ে গেছি, আমাদের আর কে খুঁজবে? কালা খোড়া যাহা একটা তেলিয়ে আছে। এসো বাবা, খুব সুন্দর বাগান তৈরি হয়ে গেছে। আবার ফুরফুরার মাইক এসে গেছে ইনশাআল্লাহ। আমি গুনাগার আপনাদের ভাই সৈয়দ আমজাদ হুসাইন ফুরফা দরবার শরীফ থেকে এসেছি। আপনাদের খিদমতে একটু সকাল সকাল এলাম, এরপরে আরো বড় বড় বক্তা আছে, সারা রাত ব্যাপী ওয়াজ হবে। আমি গুনাগার আপনাদের প্রথমের দিকে দুই চারটে কথা বলে ইনশাল্লাহ চলে যাব। অনুরোধ করছি আমার ছেলে ছোকরা যুবক জওয়ান মুরব্বী সবাই আস্তে আস্তে এসে প্যান্ডেলে জায়গা নিন, খুব সুন্দর শানদার ব্যবস্থা হয়েছে, তাড়াতাড়ি করে আসুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا إنا أعتدنا للكافرين سلاسلا وأغلالا وسعيرا آمنت بالله صدق الله مولانا العظيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا خدا سے محبت نبی سے جدا یہ تو عفت انوار کا گوارا نہیں مصطفیٰ کی غلامی کیا چیز ہے جس کو مل گیا دو جہاں مل گیا اللہم صل على سيدنا مولانا محمد وعلى آل الله مولانا محمد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد من عمل صالحا فلنفسي ومن عصى فعليها وما ربك بظلام للعبيد
قال النبي صلى الله تعالى عليه وسلم من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه او كما قال النبي عليه السلام দুধকলমির এই জমিনে আজকে আসিনি, দীর্ঘ বছর আসছি। বিভিন্ন মাহফিলকে কেন্দ্র করে দুধকলমির সমস্ত মানুষদের সঙ্গে একটা পরিচিতি আছে, বিশেষ করে আপনাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাহফিলকে কেন্দ্র করে দীর্ঘ বছর আসছি। আজকে আপনাদের মোড়লপাড়ায় আল্লাহ হযরত ছোট হুজুর কিবলা রহমাতুল্লাহের প্রতিষ্ঠিত মাহফিলে এসে পৌঁছালাম। আপনারা অনেকে আস্তে আস্তে শুরু করেছেন মাহফিলে অংশগ্রহণ করতে, অনেকেই এসে গেছেন। আমরা সবাই একটু দোয়া চেয়ে নিই, আল্লাহ আজকের এই মাহফিলকে যেন কবুল করে নেন। বলুন আল্লাহ আমিন, আল্লাহ পাকের দরবার শরীফে যেন মঞ্জুরি পাই। যা সাজিয়েছি গুজিয়েছি যা করেছি ইনশাল্লাহ সবই ঠিকঠাক আছে, যেন খোদা যেন কবুল করে। এটা হলো আসল কথা। হুজুরও আল্লাহ কারে এবছর দেখছে খুব বড় বড় হুজুর এনেছে, বড় বড় বাঘধনী হয়েছে। এত বড় বড় যদি বাঘ আনা হয় তাহলে তার যাকে শিকার করবে তাদের কিন্তু তাজা হতে হবে। বাঘ যখন ছুটবে হরিণ যেন ছোটে, আর হরিণ যদি মরা হয় ও বাঘেদের কি শিকার করতে করতে চাটি পেরি শিকার করে দেবে। এখন বিভিন্ন বক্তা, বিভিন্ন আলেম ওলামা, বিভিন্ন ভাই সাহেবদের ওয়াজ দিয়ে শুনে শুনে আপনারা মোটামুটি সব পোক্তা। কোনো বিষয়ে কোনো জায়গাতে কিন্তু কমি নেই এটা আমি মনে করি, এবং প্রমাণ চাইলে আমি প্রমাণ দিয়ে দেবো। আপনারা কোনো অংশে কমই নেই। বাংলার যারা শ্রোতা আছে, বাংলার যত শ্রোতা সারা পশ্চিম বাংলার কথাই বলি, সব শ্রোতারা ওয়াজ শুনে শুনে পোক্তা। বিভিন্ন কর্নার থেকে, বিভিন্ন প্রসেসে, বিভিন্ন টপসিক্সে, বিভিন্ন সাবজেক্টের উপরে বিষয়বস্তু আলোচনা আলে মোলামার করতে থাকেন, আর আপনারা শুনে শুনে সব জ্ঞানটাই অর্জন করেছেন। কিন্তু এটা আপনারা মনে রাখবেন এবং আমি মনে করিয়ে দিচ্ছি, এটা হলো বেহেশতের বাগান, এটা হলো একমাত্র কোরআন হাদিসের বায়ানের মাহফিল। এখানে এটা দুনিয়ার কোন রং থাকবে না, দুনিয়ার কোন নকশা থাকবে না, দুনিয়ার উদ্দেশ্যে কোনো আলোচনা থাকবে না, সম্পূর্ণ লিল্লাহ। কোরআন এবং হাদিস ইজমা এবং কিয়াসের উপরে আলাপ আলোচনা হবে। কিন্তু খুব দুঃখ নিয়ে বলছি আপনাদের, শোনেন, বাংলার বুকে আজকে যেসব মাহফিল গুলো হচ্ছে, বছরে একটা করে যদি নসিহত নিতে পারতাম, একটা করে বছরে, আর আমল করতে পারতাম, তো আল্লাহর ওলি হয়ে যেতাম। আল্লাহর ওলি হয়ে যেত, বেশি শোনার দরকার নেই। কিন্তু আফসোস, দুটো আফসোসের কথা বলছি। এক নম্বর, যে সমস্ত জলসা কমিটি ছেলেরা ভাইয়েরা যাই বলেন, উদ্যোগ নিয়ে দৌড়ঝাঁপ করে, খাটাখাটি করে, মেহনত করে আলেম ওলামাদের এনে, তাদের সমস্ত ইন্তেজাম করে এত সুন্দর বেহেশতের বাগান তৈরি করে শ্রোতাদের বসিয়ে দেয়, বক্তাদের তুলে দেয় যে আপনারা ওয়াজ করতে থাকুন, শ্রোতাদের বলে শুনতে থাকুন, তাদের দায়িত্ব শেষ, তাদের দায়িত্ব শেষ, বক্তাকে তুলে দিয়েছে আর শ্রোতাদের বসিয়ে দিয়েছে, এবার ওয়াজ করো আর শ্রোতারা তোমরা ওয়াজ শোনো, আমরা যা আছি ঠিক আছে। সব থেকে বড় কষ্ট হচ্ছে বাংলার কিছু কিছু মাহফিলকে লক্ষ্য করে আমরা দেখছি, আমি দেখছি যে সেই সমস্ত ছেলেরা
সেই সমস্ত কমিটির সব কর্মকর্তারা যেখানটা মাহফিল দিল যে জায়গাটাই দিয়েছে সেই জায়গাটি পরবর্তীতে আবার তারাই আবার একটা জাহান্নামের মাহফিল দিয়েছে। কিরকম? আমি এক জায়গায় যে উঠলাম জলসা করতে আবার আগেই বললে হুজুর এই যে ছেলেগুলো তেকবির দিচ্ছেন আপনাকে এই যে তেকবির দিয়ে নিয়ে আসছে ভূপাশে জিন্দাবাদ হুজুর কেবলা নারের তেকবির এরকম সারা রাতে যে এত কর্মকাণ্ড করে সব মাহফিল দিচ্ছে তো এরা এরাই কিন্তু আবার এই জায়গাতে অমুক মাসে একটা মেলা বসাবে এই ছেলে এরাই কর্মকর্তা এরাই সেক্রেটারি এই সব ঘুরছে আমি বাবা ছিল আমাকেই শোনালি তোরা এতগুলো হুজুর আসবে মৌলানা আসবে যাকে শোনাতে পারতি তো আমাকে শোনালি কেন কি যন্ত্রণায় পড়া গেল আমাকে শুনিয়ে দিলে তো আমি তো এবার জানি যে যখন শুনেছি কানে যখন পড়েছে যে ছেলেরা আমাদেরকে নিয়ে জলসা দেয় আবার তারাই সেইখানে মেলা দেয় তাহলে একটা কিছু বলার দরকার আছে না নেই তো দু ঘন্টা ওয়াজ করেছেন খালি ওই মেলার বিরুদ্ধে নেবে আসছি কমিটির সেক্রেটারি বললো হুজুর আলহামদুলিল্লাহ আর হবে না হুজুর মাফ করে দেবেন আর করব না আর মেলা দেবো না আর এখানে মেলা হবে না হুজুর কথা দিল আল্লাহ তোমার হেদায়েত নসিব করুক একটা জায়গায় গেল কমিটির ছেলেদের ভিতরে তিন চারটে ছেলে মাল খেয়ে কমিটির খেদমত করছে জলসা মাল খেয়েছে এই সব পুরাস মাল খেয়েছে কি বলে জি হুজুর এত বড় আল্লাহর ওলি রিসাল সব হচ্ছে তো বিরাট গরু পড়েছে খানা হয়েছে ধুম ধাক্কা বিশাল ব্যাপার খাটা খাটনি সারা রাতের ওয়াজ আর আমি ভোরবেলা উঠেছি শেষ দোয়া করব আর আমার কানে এসে কথাটা তুলে দিলে হুজুর খুব দুঃখের কথা বলছি এই তিনটে ছেলে এখানে মাল খেয়ে কমিটিরই ছেলে খেদমত করছে বলুন বলুন কোথায় আছি আর কোথায় আছেন আর আমাদেরকে কোথায় রেখেছেন যে তুমি জলসার খাদিম খেদমত করে মাহফিল বানিস তুমি নিজে মালকে আছো এই রকম ম্যাক্সিমাম জলসা কমিটি ছেলেরা নামাজ পড়াতে পারলো না তারা আমাদেরকে নামাজ পড়াবার জন্য বসিয়ে দিয়েছে তোরা ওয়াজ শোনা নামাজ পড় ভুল বললাম নাকি এ মৌলান সাহেব ভাই সাহেব হুজুর আপনি খালি নামাজের ওয়াজ করুন এর ওয়াজ তার ওয়াজ করুন আর শ্রোতা তোরা শুনে নামাজ পড়বি আমরা যা আছি ঠিক আছে একটা নামাজ পড়ায় আফসোস কোরআনের একটা আয়াত পড়ছি ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যা কোরআন বলছে যদি ভালো আমল করো ভালো কাজ করো এই কোরআন বলছে ভালো কাজটা তোমাদের খারাপিকে মিটিয়ে দেবে নোংরামি মিটিয়ে দেবে শয়তানি মিটিয়ে দেবে বদমাইশি মিটিয়ে দেবে গুনো মিটিয়ে দেবে ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যা আল্লাহু আকবার কোরআন বলছে ভালো কাজ খারাপ মিটিয়ে দেয় তাহলে ভালো তো করছি খারাপটা যাচ্ছে না কেন কোরআন ভুল বললো নাকি ভালো তো করছি ইনশাআল্লাহ আমরা করছি তো ভালো কোরবানি করছি জাকাত দিচ্ছি হজ করছি নামাজ পড়ছি দান করছি খায়রাত করছি জলসা দিচ্ছি চাঁদা দিচ্ছি ফুরফায় যাচ্ছি বসিয়ার যাচ্ছি সহিবাত করছি মহরম করছি আলহামদুলিল্লাহ ভালো তো করছি এ ভাই ভালো করছি না করিনি খারাপটা যাচ্ছে না কেন আমার কথা বলছি কোরআন বলছে ভালো চলে যাবে মানে খারাপ চলে যাবে গোনা মিটে যাবে নোংরামি শেষ হয়ে যাবে আফসোস আরো একটা দুঃখের কথা বলছি অনেক কষ্ট হয় কথা কথা শুনবেন অনেক কষ্ট করে মাহফিল বানাতে হয় সব মানুষের টাকা থাকে গরিবেরও থাকে খেটে খাওয়া মানুষের পয়সা থাকে জোন খাটে তার থাকে লেবার ভ্যান চালায় তারও পয়সা থাকে বড় লোকদেরও থাকে সবাইয়ের পয়সা নিয়ে একটা মাহফিল বানানো হয় সেই মাহফিলে সব খরচাপাতি হয় আমরা আলেম মাওলানা হুজুর ভাই সাহেব আসি আমাদেরকেও কিছু টাকা পকেটে দেওয়া হয় দেখবেন আজকে বাংলার ম্যাক্সিমাম জলসাই দেখবেন
খালি একে ঝাড়ছে ওকে ঝাড়ছে, একে কাফের বলছে ওকে ফতোয়া দিচ্ছে, ওকে জাহান্নামে পাঠাচ্ছে, ওর রক্ত দেখতে হবে, ওর টেস্ট করতে হবে, ওর মোনাফেক হয়ে গেছে। বা বা বা, আমি ওয়াজ দিয়েছি, জলসা দিয়েছি, সব খিদুনি খাওয়াবার জন্য? মানুষকে বাঁচাবার জন্য মাহফিল বানিয়েছি, মাহফিলের চরিত্র বানাবার জন্য দিয়েছি, মানুষ আজকে বিপদগামী তাদের পথ দেখাবার জন্য দিয়েছি। দেখবেন ব্যক্তি আক্রোশ শুরু হয়েছে মাহফিলে, বাংলার চিত্র বলছি। দাদা পীর কেবলা জামানায় তো কই ছিল না এরকম ব্যক্তি আক্রমণ? আপনি শরীয়তের কথা বলুন, কোরআনের কথা বলুন, সুন্নতের কথা বলুন, আদর্শের কথা বলুন, বলতে গিয়ে দেখবেন আপনি, দেখুন বলে ওর ব্লাড টেস্ট করতে হবে, ওকে কাফের বানিয়ে দিলাম, ও জাহান্নামে চলে যাবে, মুনাফিক। এই যে আলেম সমাজের যে চিত্র বাংলার বুকে ফুটে উঠেছে, এটাকে বন্ধ করতে কোনো কোরআন হাদিস দিয়ে হবে না, কোনো কোরআন হাদিস দিয়ে বন্ধ করতে পারবেন না। একমাত্র বন্ধ আপনারা পারবেন না শ্রোতা, যেই আমি আমজাদ হুজুর উঠে এ কথা ও কথা বলতে বলতে যেই শুরু করব, আপনি বলবেন হুজুর খুব হয়েছে, আপনি যদি পারেন সরাসরি অজ করুন আর নাই নাবো না, লড়াটা ধরে আমার নাপিয়ে দেবেন। এইরকম দু দশটা পাঁচটা দশটা দুবার পাঁচবার সাতবার দশবার হলে দেখবেন আমজাদ হুজুর মুখ বন্ধ হয়ে গেছে আর বলবেন। কথাটা খারাপ লাগছে নাকি আপনাদের? কথাটা বুঝে আসছে ভাই? শোনেন আপনারা হয়তো টুকিটাকি ওয়াজ শুনছেন, আর আমরা তো সারা বাংলায় ঘুরছি, তো কি বিভৎস চিত্র তৈরি হয়েছে আলেম সমাজ। আমার কথা হলো এত মেহনতের পয়সা গরিব ফকির দুর্বল তারা সবাই দিয়েছে বাঁচবার জন্য, আর আপনি উঠি শুরু করে দিয়েছেন। হ্যাঁ, উঠি শুরু করে দিলে ভাই আমার বাবা মার, ও আমার যুবক জোয়ানেরা মুরব্বী বাপিরা, আমি হাতে ধরে বলে যাচ্ছি আল্লাহর কোরআন আমাদেরকে জানিয়ে দিয়েছে, ভালো কাজ যদি তোমরা করতে পারো অবশ্যই অবশ্যই তোমাদের খারাপিটা মিটে যাবে। ও বাবাজি, ভালো এলে খারাপ চলে যাবে, আলো এলে অন্ধকার চলে যাবে, কিন্তু বাস্তবে দেখা যায় আলোটাও থাকবে অন্ধকারটাও থাকবে। না না, এটা হবে না, হবে না, এটা কখনই হতে পারে না। যদি আপনি আলো আনতে পারেন অন্ধকারটা অবশ্যই চলে যাবার কথা। ভালো কাজ অবশ্যই হয়, খারাপটা মেটে না কেন? ভাই আমার বাবা মার, ও যুবক জোয়ানের আমার, কোরআনে পাকের আরো একটি আয়াত আপনাদের খিদমতে আনছি। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, ও আমার বান্দা বান্দিরা আমার জমিনে তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ আদায় করো, আমার জমিনে তোমরা আমাকে সেজদা করো। আমি আল্লাহ বলে দিলাম এ নামাজ তোমাদের ভিতরের যত খারাপি যত নোংরামি যত শয়তানি সব ধুয়ে মুছে সাফ করে দেবে। ভাইজান, আমার আল্লাহর কোরআন আপনাদের বলছি, এটা আমার আল্লাহর কথা আমাদের মুখ দিয়ে বার হচ্ছে। আল্লাহ বললেন বান্দা আমার জমিনে সেজদা কর, আমার জমিনে নামাজ কায়েম কর। আমি আল্লাহ বলে দিলাম তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, তোদের ভিতরে যত খারাপি যত নোংরামি যত শয়তানি যত বেদাতি আছে সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। তুই এই নামাজের ওসিলায় আমি আল্লাহ আমার প্যারা হয়ে যাবি। আর একটু জোরে হবে না? ইনশাল্লাহ, নামাজ তো আছে আমাদের, নামাজ তো পড়ছি আমরা, খারাপই যাইনি কেন? দেখেন ভাই, গোলা ওয়াজ শুনে শুনে এমন অভ্যেস হয়েছে আমাদের না, একটু গোলা ওয়াজ না করলে নাকি আরাম হয় না, বেশ পছন্দ হয় না, একটু গোলা ওয়াজ, গোলা ওয়াজ বোঝেন, ক্যাসেট চালাবো মাথা থেকে সে ভাবো তোমাকে চলবে রিল একভাবে ধরবো কান মাথা হাত দিয়ে ক্যাসেট চালাবো, এই করে করেই তো সমাজগুলোকে শেষ করে ফেলবো।
পেশাব। এই মাহফিল আমাদের চরিত্র বানাবে, এই মাহফিল আমাদের হেদায়েতের পথ দেখাবে। এই মাহফিল যখন চরিত্রের ট্রিটমেন্টটা করবে, এই মাহফিল আমাদের বাঁচার কথা বলবে। কিন্তু বাবাজি এমন বলা বললাম, এমন শোনা শুনলেন, এমন বলা হয়েছে, এমন মেডিসিন দেওয়া হয়েছে, হিংসা আপনার ভিতরে বেড়ে গেল, অহংকার চলে এসেছে, তাকাব্বরি চলে এসেছে, ফকর আমিত্ব লোভ আপনার ভিতরে জায়গা নিয়েছে। কোরআন বলছে ভালো কাজ যদি করো খারাপ তোমাদের মিটে যাবে। এমন ওয়াজ হলো আর এমন ওয়াজ শুনলেন হিংস্র হয়ে গেল, মনটা আরো নোংরা হয়ে গেছে। ব্যাপারটা কি? মেশিনটা খারাপ হয়ে গেছে, জলসা থেকে উঠে চলে গেলেন, আপনাদের চোখ দিয়ে পানি গড়াবার কথা, আপনাদের মনটা নরম হয়ে যাবার কথা, বক্তারও নখ চোখ দিয়ে পানি বেরিয়ে মনটা নরম হওয়ার কথা। ও বাবা, বক্তাও দেখি গরম হয়ে গেছে, শ্রোতাও গরম হয়ে গেছে। এই কথা বুঝছেন? মনে রাখবেন, দুনিয়ার মানুষ মনে রাখবেন, বক্তা শ্রোতা সবার জন্য বলছি। ও দুনিয়ার মানুষেরা, এই ভিতর থেকে যতদিন না পর্যন্ত আমরা আমাদের এই ডেঞ্জারাস ব্যাধিটাকে যদি সরাতে না পারি, হিংসা হাসাদ অহংকার তাকাব্বর রিয়া ফকর আমিত্ব এবং লোভ কিয়ামত পর্যন্ত আল্লাহ পাওয়া যাবে না। জামা আছে, টুপি আছে, দাড়ি আছে, তসবি আছে, বাবাজি বংশ আছে, খানদান আছে, লেবেল আছে, সাইনবোর্ড আছে, সব তো ঠিক আছে, ভিতরটা আপনার খারাপ, ভিতর বরবাদ, বাঁচা মুশকিল। ও দুনিয়ার মানুষেরা, ছেলেরা, বাবাজিরা, আপনি জমিনের ধারে গিয়ে যদি বলেন আমি এই জমিনে ভালো সার দিয়েছি, ওষুধ দিয়েছি, মেডিসিন দিয়েছি, ট্রিটমেন্ট করেছি, যা করার সব আমি জমিনে দিয়েছি, এ কথা তো বললে হবে না, হবে না, হবে না। জমিন যতক্ষণ পর্যন্ত তার বই প্রকাশ না করে, আপনি বলছেন খুব ভালো সার দিয়েছি জমিনে, খুব সুন্দর ট্রিটমেন্ট করেছি, আপনার কথাই কাজ হবে না, আপনি খুব ভালো আমল করেছেন, বললে হবে না তো জমিন কেমন গাছটা তৈরি করছে এবং তার ফল কেমন হচ্ছে, ফলটা দেখে তখন বলবো সত্যি জমিনে মেহনত হয়েছে। এই ঘুমোচ্ছেন নাকি? কথা শুনছেন তো? মাথা নিচু করছেন কেন? গাছ আপনি যখন ভালো দেখবেন আর গাছের ফল যখন ভালো দেখবেন, তখন আপনি বলবেন, দুনিয়ার মানুষ বলবে যে জমিনে মেহনত হয়েছে ভালো, জমিনের বুঝেছেন যত্ন নেওয়া হয়েছে ভালো, যার জন্য আজকে প্রোডাকশন ভালো, বহিঃপ্রকাশ ভালো। বললে তো হবে না, খুব আফসোস, ভালো করলাম খারাপটা গেল না, আলো নিয়ে এলাম অন্ধকারটা গেল না, আলো আছে অন্ধকারও আছে, হিসাবটা করুন অঙ্কটা। আরো একটা আপনাদের সামনে নেই, আরো একটা রেওয়ায়েত আনছি যা আপনাদের সকলের জানা, খালি একটুখানি বুঝে নেওয়ার ব্যাপার। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন বাচ্চা বয়সে বাগদাদে ইলম শিক্ষা করতে রওনা হয়েছিলেন, হাজার বার আপনারা শুনেছেন, মা ছেলের জন্য দোয়া করে বললেন, আল্লাহ আমার বাচ্চাকে আপনার হাতে শুফিয়ে দিলাম, গায়ে আজকানটা পরিয়ে দিল, কিতাবের ব্যাগটা ঝুলিয়ে দিল, আর বগলের নিচই কিছু দিরহাম লুকিয়ে সেলাই করে দিল, ছেলে কি যাবার সময় শেষ নসিহতটা করেছিল। ও বাবা আব্দুল কাদের, একটা নসিহত আমার মনে রেখো বাবা, জীবনে যেন মিথ্যা কথা বলবে না, যাও
মায়ের একটা ওসিয়ত নিয়ে ছেলে বেরিয়ে যাচ্ছে, একটা ওসিয়ত। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, চলে যাচ্ছেন, চলে যাচ্ছেন, দুষ্ট ডাকাতদের সঙ্গে সামনাসামনি হলো। ডাকাতের সর্দার বলল, বেটা কি আছে, মাল বার কর। ওদের যা স্বভাব, এই বাচ্চা ছেলে বার কর, কি আছে তোর কাছে দেখি। আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে বলেছিলেন, বাবারা বাবারা, আমার বগলের নিচেই সিলাই করা এত দিরহাম লোকানো রয়েছে। আমলটা ভালো না খারাপ, যে এই যে আমলটা করেছেন উনি, আমলটা ভালো করেছেন না খারাপ? হ্যাঁ, কি এখন কি শুয়ে পড়েছে নাকি? এরা এখন তো ফজর পর্যন্ত কোকিল ডাকবে সঞ্চিত আছে। এই যে বড় পীর সাহেবকে বেলা সত্য কথাটা বললেন যে আমার বগলের নিচেই এত দেরহাম লুকানো আছে, এই আমলটা ভালো না খারাপ? ভালো আমল করেছেন। কোরআন কি বলছে? ইন্নাল হাসানাত ইউযহিবুনা সাইয়্যা, যদি তোমরা ভালো আমল করো, আমি আল্লাহ বলছি সেই আমলের ওসিলায় খারাপটা মিটে যাবে। বলুন বলুন, খারাপ মিটে যাবে। বড় পিস্তা কেবলা সত্য কথা বললেন, ডাকাতদের সর্দার তো হায়রাম হয়ে গেল, বলে রে বাপ রে বাপ, কি ব্যাপার, কি ব্যাপার, হঠাৎ হঠাৎ কি ব্যাপার বাচ্চা? এত জীবনে চুরি করেছি, ডাকাতি করেছি, খুন করেছি, কেউ তো কোনদিন এতটা সত্য কথা বলেনি, হঠাৎ সত্য কথা তুমি কেন বললে বাবা? আমাদের আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও বাবারা বাবারা, আমার আব্বা জান আমাকে যখন বিদায় দিয়েছিলেন, বিদায় প্রাককালে বলেছিলেন, বাবা ছেলে একটাই নসিহত করছি বাবা, জীবনে কোনোদিন মিথ্যা বলবে না। মেজুজিকে বলা বলতেন, সব ভেজাল, আলেমে ভেজাল, ফাজেলে ভেজাল, ডালে ভেজাল, চালে ভেজাল, লেতে ভেজাল, ওতে ভেজাল, সব ভেজাল। কে বলতেন? এই মেজুজিকে বলা বলতেন না, বাবা সব ভেজাল, খাঁটি খুঁজে পাওয়া মুশকিল। হুজুরকে বলা বলতেন, বাবা সব ভেজাল, আলেমে ভেজাল, ইমামে ভেজাল, মুয়াজ্জিনে ভেজাল, ডালে ভেজাল, চালে ভেজাল, পীরে ভেজাল, সব সব। একটাই কথা আপনাদের খিদমতে রেখেছি, ভালো করলে খারাপ মিটবে, অর্থাৎ ভালো আমলের বহিঃপ্রকাশ হবে, খারাপ চলে যাবে। জানতে পারবো ভিতরে আমাদের আমলটা সলিড, এই আমল সলিড হলে তার বহিঃপ্রকাশ হবে। কি বহিঃপ্রকাশ? হাত গোনা করবে না, পা গোনা করবে না, চোখ গোনা করবে না, কান গোনা করবে না, মুখ গোনা করবে না, বাবারা বাবারা, এটা হলো বহিঃপ্রকাশ। বড় পীর সাহেব কিবলা ভালো আমল করলেন, ডাকাতের সর্দার যখন শুনলো বাচ্চা ছেলেটা মায়ের নসিহাতকে বুকে করে নিয়ে আজকে সত্য কথা বলেছে, আমরা জীবনে কত মিথ্যা বললাম, কত খুন খারাপি করলাম, কত শয়তানি করলাম, কিন্তু বাচ্চা ছেলেটা কি রকম ছেলে, মায়ের কথাটা মেনে নিয়ে সরাসরি সত্য কথাটাই জানিয়ে দিয়েছে। বাবারা, ডাকাতের সর্দারের এই ভিতরটা টুকরো টুকরো হয়ে গিয়েছিল। ইনি সত্য কথা বললেন, আমলটা করলেন বড় পীর, এই বড় আমল সেই নেক আমলের তাসির হলো। এই কথা বুঝছেন? সেই নেক আমলের, ভালো আমলের, সৎ আমলের তাসির হয়ে গেল। দুষ্ট ডাকাত চোখ ভরা পানি, বুক ভরা পানি,
বাবারা বাবারা ও বাবা ছেলে জীবনে এমন জিনিস কোনদিন পাই নাই কি কথা তুমি আমাদেরকে শোনালে বাচ্চা ছেলে তুমি নসিহত করছো সত্য কথা তোমার মা তোমাকে বলতে বলেছিলেন এই জন্য তুমি সত্য কথা বলেছো যাও বেটা হাতটা ধরি একবার তওবাটা করে নি এই বলে ডাকাতদের সর্দারটা তওবা করে নি জীবনের মতন ডাকাতিটা ছেড়ে দিয়েছিল শুধু ডাকাতের সর্দার তার সমস্ত দলবল সব ভালো আমল করলেন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তানার খারাপি মিটার কথা ছিল তানার ভিতরে নোংরার কি মিটার কথা ছিল কিন্তু তিনি এমন একটা ভালো আমল করলেন সেই ভালো আমলের ফেজ ভালো আমলের ফোকাস ভালো আমলের তেজ দুষ্ট ডাকাত গুলো সেই জামানার বড় আল্লাহর ওলি হয়ে দেখালে ভালো আমল করি নামাজি পড়ি রোজাদার আছি হাজি সাহেব আছি দরবেশ সাহেব আছি সুফি সাহেব আছি ইমাম সাহেব আছি মুয়াজ্জিন সাহেব আছি হুজুর আছি বক্তা আছি পীর সাহেব আছি আমি মিথ্যে কথা বলছি মিথ্যে কথা বলছি একশো ভিতরে নব্বইটা মিথ্যে আছে না নেই মদ খাওয়া ক্যাবিরা গোনা সুদ করা ক্যাবিরা গোনা জিনা করা ক্যাবিরা গোনা বাপ মাকে মারা ক্যাবিরা গোনা বাবাজি মিথ্যা কথা বলাও হলো ক্যাবিরা গোনা এত মিথ্যা ভালো করলে খারাপ মিটবে ভালো করছি খারাপ যাচ্ছে না অঙ্কটা করুন একটা ভালো আমল দেখালাম খারাপ মিটে গেল বরফিস সাহেব কইলা সত্য কথা বললে দুষ্ট ডাকাতদের দলবল আল্লাহর ওলি হয়ে গেলেন একবার জোরে বলেন জোরে সোরে হিসাব করো মিথ্যা 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 আল্লাহু আকবার লানাতুল্লাহ আলাল কাযিবিন মিথ্যুকদের উপরে খোদা লানত আছে আর এত ব্যাপক মিথ্যে কথা আমরা বলতে শুরু করেছি বলতে বলতে যেন এখন মনে হচ্ছে এটাই সত্য মিথ্যাটা সত্যে পরিণত হয়ে গেছে যে আমি ঠিক বলছি বলুন আপনারা মাহফিল বানিয়েছি মাহফিল এসেছি মাহফিল শুনছি জীবনের পরিবর্তনটা কোথায় ভালো করলে খারাপ মিটে যাওয়ার কথা আপনি শুনলে অবাক হবেন আমার তিক্ত অভিজ্ঞতার কথা বলছি এরকম মাহফিল শুনে বহু ছেলে যখন বাড়ি ফিরছে মালটা খেয়ে বাড়িতে যাচ্ছে কথা বুঝতে পারেননি কিছু কি হলো বুঝছেন রাত আড়াইটা তিনটে বেজে গেছে আগে থেকে বলা আছে কিংবা কোনো জায়গায় রাখা আছে সেইখান থেকে ভার করে খাইটা বসে খেয়ে নিয়ে এখানে তিনখানা হুজুরকে পার করিয়েছে বড় বড় হুজুরে দুটো তিনটে হুজুর পার করে দিয়েছি ওর মাল খেয়ে ঘর চলে গেল কিরকম যেন রায় দেখা রায় তিকির আল্লাহ ফুলবাসী জিন্দাবাদ নয় তিক আল্লাহ হুজুর এসে গেল হুজুর কেবলা অমুক কেবলা তেমক কেবলা করে গাড়ির পাশ পর্যন্ত চলে এলো গাড়ির পর্যন্ত এসে টাকা পয়সার নজরে সব পকেটে গুঁজে দিয়ে নারে তিকির আল্লাহ নারে তিকির জিন্দাবাদ হুজুর তুমি যা ভাগো তোর কারবার শেষ আমরা যা আছি ঠিক আছি হুজুর তো ফুলে কলা গাছ হয়ে গেছে নারভা ফারভা করে ফাটিয়ে দিয়ে একদম বড় খাম এত বড় খাম আবার চনা ভমক তমক দিয়ে টাকা দিয়ে ভাগ 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 যা করেছিস খুব করেছিস ওয়াজ করেছিস পয়সা দিয়েছি কেটে পড়ে ফিরার মানসিকতা নেই পরিবর্তনের মানবিকতা নেই একটা একটা ক্লাবে জলসা করতাম আমি একটা ক্লাব আমার ইয়ং বয়সের কথা বলছি তা আজ থেকে অন্তত 15 বছর 12-14 বছর 15 বছর হয়ে গেছে সেই ক্লাবে আমি জলসা করতাম নবী দিবসে তারপর আমার কাছে খবর এলো হুজুর এই ক্লাবের ছেলেরাই ক্লাবের ছেলেরাই যারা আপনাদের এনে এত সুন্দর বিশ্ব নবী দিবস করেছে তারাই সেই জায়গাতে কলকাতা থেকে ভালো ভালো গায়ক এনে ফাংশন দিচ্ছে খবরটা আমার কাছে গেল পুলিশ কি রে বলি জি হ্যাঁ তারাই ফাংশন দিচ্ছে
বলুন এত বড় নবী দিবসে জলসা করলো, এত ভালো কাজ করলো, রসুল্লাহ স্মরণ সভা করলো, চারখানা হুজুল্লি এলো, কি করলি? ফাংশন দিয়েছিস এখানটা? আস্তাগফিরুল্লাহ, জান্নাতের বাগান বানিয়েছিস, আবার জাহান্নামের বাগান তৈরি করলি? বোঝার চেষ্টা করুন, গুলো ওয়াজ শুনে যাবেন না, বড় বড় হাই ফাই ডায়লগ শুনে লাভ নেই, বাস্তব নিজের দিকে তাকাই আমরা, কোথায় আছি দাঁড়িয়ে? হ্যাঁ ভাই আমার বাবা মার ও সোনার মানি, আরো একটা রেওয়ায়েত আপনাদের খানবাতে আনতে চাইছি, যেখানে দেখতে পাবো একটা আমল ভালো আমল করার উসিলায় তিন তিনটে কবিরা গুনাহ থেকে তিনি বেঁচে গেলেন। একটা আমল তিনি করলেন ভালো আমল, এই আমলটার ওসিলায় তিনটে কবিরা গুনাহ থেকে তিনি বেঁচে যাচ্ছেন। ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, ভালো আমল করলে খারাপটা মিটে যাবে, কোরআন বলেছে। কোরআন বলেছে নামাজ যদি তোমরা পড়ো, এই নামাজ তোমাদের ভিতরের খারাপি মিটিয়ে দেবে। তাই রসূলুল্লাহ সাহাবীদের একদিন ডেকে বললেন, ওয়া আমার সাহাবীরা, যদি তোমাদের বাড়ি শামিল দিয়ে যদি একটা নদী বয়ে যায়, আর এই নদীতে যদি তোমরা সারাদিনে পাঁচবার যদি ডুব দাও, বলো তো দেখি তোমাদের শরীরে কোনো নাপাকি থাকবে নাকি? সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, তা কখনোই থাকবে না। যদি আমাদের বাড়ির সামনে একটা নদী বয়ে যায় আর সেই নদীতে যদি পাঁচবার ডুব দিই, ইয়া রাসূলুল্লাহ, আমাদের শরীরটা পাক হয়ে যাবে। হুজুর আমার বলেছেন, ও আমার সাহাবীরা, আল্লাহ পাক তোমাদের বাড়ির সামনে দিয়ে পাঁচ ওয়াক্ত নামাজের একটা নদী বইয়ে দিয়েছে। একবার বলুন সুবহানাল্লাহ। হাদিস বলছি আপনাদের, গল্প করি নি, মিশকাত শরীফ খুলুন, তাই রিওয়ায়াত পাবেন। ও আমার সাহাবীরা, আল্লাহ পাক তোমাদের বাড়ির সামনে দিয়ে একটা নদী বইয়ে দিয়েছেন, নদী বইয়ে যাচ্ছে, এই নদীতে যদি তোমরা সারাদিন ডুব দিতে পারো পাঁচবার, পাঁচ পাঁচবার যদি মোসাল্লায় দাঁড়াতে পারো, এ নামাজের দুনিয়ায় যদি ডুব দিতে পারো, আমি রসুল্লাহ বলছি তোমাদের শরীরে কোনো নাপাক থাকবে না। অর্থাৎ তোমাদের খারাপি নোংরামি বদমাইশি শয়তানি যা আছে সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। একবার বলুন যাচ্ছে কই? হিসাবটা কুতা, অঙ্কটা করেন, অঙ্কটা করুন, আপনিও করুন, আমি করি, যাচ্ছে কই? দেখান হাদিস পাক এসেছে, আল্লাহ নবী বলেছেন, যখন আমার কোন উম্মত উম্মতিরা বাইতুল্লাহ তাওয়াফ করবে, সাফা মারওয়া সাই করবে, আর হাজরে আসওয়াদে সে দাঁড়াবে, আর বাবে মুলতাজিমে দাঁড়াবে, মাকামে ইব্রাহিমে দাঁড়াবে, আমি রসূলুল্লাহ বলছি আল্লাহ পাক এই ভালো আমলটার ওসিলায় ওই হাজী সাহেবের জিন্দেগীর সমস্ত গোনাকে মাফ করে দেবে, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। কেমন মাসুম হবেন, যেমন হাদিস পাকে বলা হয়েছে, মায়ের গর্ভ থেকে একটা বাচ্চা যখন পৃথিবীর জমিনে আসবে, ওই বাচ্চারা যেমন বেগুনা মাসুম হয়, আল্লাহ পাক ওই হাজী সাহেবকে ওই বাচ্চা ছেলের মতন বেগুনা মাসুম বানিয়ে দেবেন। ভালো আমল করলে খারাপ মিটে যায়, হাজ করেছেন ভালো আমল করেছেন সব মিটে গেছে, কিন্তু মিটলো কই? কিতাবের কথা কিতাবই রয়ে গেল, আমল কি আমলই হলো, কিন্তু মেটেনে তো কি রকম হচ্ছে ব্যাপারটা? অঙ্ক করুন, অঙ্ক করুন। হাদিস পাকে আমার রাসূলুল্লাহ আরো বলেছেন, একটা হাজী সাহেব
আল্লাহর কাবা বাইতুল্লাহ তওয়াফ করবেন, সাফা মারওয়া সাই করবেন, মিনা আর মুজদালিফায় আসবেন, মাকামে ইব্রাহিমে আসবেন, হাতিমে আসবেন। এ আমল যখন আল্লাহ জমিনে হয়ে যাবে, হাজি সাহেব হাজি সাহেবকে আমার আল্লাহ পাক খুশি হয়ে এই রকম বানিয়ে দেবেন, যেমন কামার শালায় কামার যখন ভাট্টি টেনে আগুন বার করে, ওই আগুনে কামার যখন লোহাটা ঢুকিয়ে দেয়, ওই লোহাটা লাল হয়ে যাওয়ার পরে টেনে বার করে হাতুড়ি দিয়ে যখন পিটাই, ওই লোহাটার গায়ে কোনো ময়লা থাকে না। আল্লাহ হজের এই আমলটার ওসিলায় ওই হাজি সাহেবের শরীরে কোনো ময়লা রাখেন না, অর্থাৎ বেগুন আল্লাহ বানিয়ে দেন। ভালো করলে খারাপ মিটে যায়, কিন্তু কই যাচ্ছে কই বাবা, একটু মিলান মিলান মিলান। কত হাজি সাহেব আছে আল্লাহ খায়ের করে, নামেই হাজি, সম্পূর্ণ পাজি, ইর মিরি উর মিরি তার মিরি, হাজি সাহেব ধ্বংস করে ফেললে না। হে হাজি, আল্লাহর কাবা ঘর থেকে ফিরে এসেছে, কাবা বাইতুল্লাহর গায়ে হাত দিয়েছে, তুমি তুই কার মেহমান ছিলে, খোদার মেহমান, ফিরে এসেছো পৃথিবীর নোংরা জমিনে, সাবধান, ভালো করেছো খারাপ মিটে যাওয়ার কথা কিন্তু মেটেনি আমাদের। আবার একটা হাদিস আছে, এক সাহাবী রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলো, বদ্দু আরবি, বুদ্দু আরবি, ওই নিচু এলাকায় জঙ্গলি টঙ্গলি এলাকায় থাকা আল্লাহ নবীর কাছে এসে বলছে, মুহাম্মদ আমি আপনার কাছে এলাম, আমি প্রত্যেক দিন তিনটে করে গোনা আমার হয়ে যাচ্ছে কবিরা গোনা, একটা আপনি আমল আমাকে দিন যে আমলটার ওসিলায় তিনটে গোনা থেকে আমি বাঁচতে পারি, একটা একটা। আল্লাহ নবী বললেন, কি কি গোনা তোমার হয় বাবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেক রাত্রি আমার দ্বারায় তিনটে গোনা হয়, প্রথম রাতে নেশা করি, আরেকটু রাতে জিনা করি, আরেকটু রাতে ডাকাতি করি, তিন তিনটে গোনা আমার দ্বারায় হয়ে যাচ্ছে হুজুর গো, আপনি বাঁচতে চাই বাঁচতে চাই, আপনি আমাকে একটা নসিহত করুন, যার ওসিলায় আমি যেন তিনটে কবিরা গোনা থেকে বেঁচে যা। আহ দারুণ সওয়াল, আর গোনা তিনটে বড় বড়, মদ খায় জেনা করে ডাকাতি করে, তিনটি হাই ফাই, হুজুরের কাছে এসছেন বাঁচার জন্য, বাঁচার জন্য এসছেন, আল্লাহ রাসূল তাকে মেডিসিন দিচ্ছে, এইদিকে তাকান, ওষুধ ওষুধটা তো খেতে হবে তবে তো রোগ সারবে নাকি, ধরুন ডাক্তার ওষুধ দিয়েছে আপনি ঠিক মতো ওষুধ না খান তা রোগ সারবে কি? তা আমার তো ঠিক ওষুধটা খাচ্ছি না, রোগ সারবে কি করে? হ্যাঁ, আল্লাহ হলেন ডাক্তার, রাসূল হচ্ছেন কম্পাউন্ডার, আর কোরআন হচ্ছে প্রেসক্রিপশন, সমস্ত রোগের প্রেসক্রিপশন কোরআন পাকের ভিতরে আছে, সব রোগের ওষুধ মেডিসিন কোরআনের ভিতরে বলা আছে, আল্লাহ আমার হাবিবের দ্বারায় প্রেসক্রিপশন আমাদের সামনে পৌঁছে দিয়েছেন, আর রাসূলও আমাদের সামনে প্রেসক্রিপশন দিয়ে বলে দিয়েছেন, এই রোগের এই ওষুধ, এই রোগের এই ওষুধ, প্রেসক্রিপশন ঘরে তোলা আছে, রোগ সারবে কথা বলেন না কেন, ও তো তোলা আছে, সারবে গোলাওয়ার শোনার টাইম নেই, সমাজ শেষ হয়ে গেল, গতানুগতিক প্যাটেন ওয়াজ বন্ধ করুন, সমাজকে বাঁচার কথা বলুন, আলেম সমাজ আপনাদের দিকে সমাজ তাকিয়ে আছে, তারা বাঁচার জন্য মাহফিল বানিয়েছে, তারা বাঁচার কথা শুনতে চায়, তারা বাঁচার জন্যই মাহফিলে এসেছে, যে এই মাহফিল আমাদের বাঁচার কথা বলুন, আলেম সমাজ অনেক দায়বদ্ধ আপনারা সমাজের কাছে, একটা আলেম যদি বিগড়ে যায় গোটা সমাজ বিগড়ে যাবে, আই চ্যালেঞ্জ ইউ,
একটা আলেম যদি বিগড়ায় গোটা সমাজ বিগড়াবে, একটা ইমাম যদি বিগড়ায় মুসল্লি বিগড়ে যাবে, একটা পীর যদি বিগড়ায় মুরিদ বিগড়ে যাবে। আলেম আপনাকে সমাজকে বাঁচার কথা বলুন, আপনি কি কথা বলছেন? গোটা মাথা থেকে পা পর্যন্ত ঘা, কাউর, একজিমা, দাঁত, মাছিলা, ঝুলি, কাটা ঘা, পোড়া ঘা, ঘুষ ঘা, নালি ঘা, দাঁত ঘা, এক এক কার হয়ে আছে। গোলাপ পানি ছড়াচ্ছ, গোলাপ পানি আবার বেগুন তুলবে, আবার বেগুন তুলবে, গোলাপ পানি ছড়াচ্ছ, মুখোশে ওষুধ দিন, ওষুধ দিন ওদের হাতে, ওদের খেতে বলুন মেডিসিনটা খা। আল্লাহ নবী ছোট্ট একটা ট্যাবলেট দিচ্ছেন, খুব হালকা মনে হচ্ছে, দেখুন ছোট্ট ট্যাবলেট, রোগটা কি ছিল? বড় বড় কি রোগ ছিল বলুন, এক কথা বলেন, রাগ করছেন নাকি আমার কথায়, বয়কট ফয়কট করছেন নাকি? আচ্ছা ভাই যাই করে একটু টাইমটা আমাকে পাস করে দেন, তারপরে বড় বড় হুজুর আসছে, টেকবির টেকবির মারবে না, কায়দা করে একটু সব বুঝলেন, আমি একটু চলে যাবো, চলে যাবো। ওরে বাবা, বাসন্তী যাব, বাসন্তী চলে যাও মানে হচ্ছে বাসন্তী আবার ওখানে খাইতে যে হেদায়ত করে এসি, হেদায়ত তো মরে কবরে চলে গেছে, সে আর আছে? হেদায়তুল্লাহ কবে মরে গেছে? শোনেন রাসূলুল্লাহ বললেন যাও, তিনটে তোমার এই রোগ পার নাইট, জেনা, মদ, ডাকাতি, আমি নসিহত করছি একটা ছোট্ট ট্যাবলেট দিচ্ছি, এটা ঠিক ঠিক খাবে, রোগ ভালো হয়ে যাবে, সত্য কথা বলবে। রাসূলুল্লাহ ওষুধ দিয়ে দিলেন, যাও, জীবনে মিথ্যা বলবে না, সত্য কথা বলবে, আগামীকাল আমার সঙ্গে দেখা করবে। কি শুনছেন আপনারা, কি ভাবছেন, যেন হোমিওপ্যাথির মতো লাগছে তাই না? এত বড় ডেঞ্জারাস কেস, ক্যান্সার, কিছু অপারেশন করতে হবে, হুজুর হোমিওপ্যাথি দিলে না? মনে রাখবেন, মদ যেমন কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, সুদ যেমন কবিরা গুনাহ, মিথ্যা তেমন কবিরা গুনাহ, জিনা যেমন কবিরা গুনাহ, মিথ্যা তেমন কবিরা গুনাহ। হুজুর বললেন সত্য কথা বলবে, আগামীকাল দেখা করবে, যা চল যা। বদ্দুয়ার আবি চলে যাচ্ছে, কি বিষয়ে ওয়াজ হচ্ছে বলুন তো, বিষয়টা কি? কিছু বিষয় টিষয় আছে নাকি আমাকে বলে যাচ্ছেন? ই হলো রে ভাই, তো মহা মুশকিল ব্যাপার হয়ে গেল না, কিছু একটা ব্যাপার বলছি তো, কিছু একটা বিষয় আছে তো নাকি নাকি আমি বলে যাচ্ছি, শুনে যাচ্ছে, ভালো করলে বলুন, এই কথা বলেন না কেন, ভালো আমল খারাপ পিটিয়ে দেবে। ওয়াজও শুনছে, কুকুরের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে পিছে বাইরের দিকে যে মরতেছে, ও ফাটিয়ে ফেলেছে আজকে আমি যেতে হচ্ছে, বাপ রে বাপ, কি ওয়াজ করলো বুঝলি, হ্যাঁ বাপ ঠিনার ওয়াজ, ও মেহরা, ওরে বাপ রে বাপ, গাছের পাতা ঝরিয়ে ফেলেছে আজ, আব্বাস পুরো গরম করে ফেলেছে, ওই রাস্তার ধারে যে কাপড় তুলে দিয়েছে মুচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ভালো খারাপ মিটাবার কথা, আরে ভালো থেকে যে দ পড়ে গেল, আর হুজুর ডাক্তারের মতো ডাক্তার, মেডিসিন দিলেন তার রক্ত তার রোগ দেখে, রুহানি ডাক্তার কোন রোগের কোন মেডিসিনটা কাজ হবে, আল্লাহর নবী ঠিক সেই রকম ছোট্ট মেডিসিন দিয়েছেন, এবং উনি বলে দিয়েছেন একটাই ওসিয়াত করবেন, একটাই নসিহত করবেন, আমি একটার বেশি করতে পারবো না হুজুর। চলে যাচ্ছে এবার যাও, সে বলছে লা আজিদু আলা হাযা ওয়া লা আনকুস, আমি বেশিও করতে পারবো না, এর কমও করবো না। লোকটি যাওয়ার সময় বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এর কমও করব না, বেশিও করব না, যা বলেছেন মিথ্যা আমি বলবো না, সত্যই আমি বলবো, হুজুর এই আমলটা ছাড়া কোনো আমল আমি আর দুনিয়া জমিনে করতে পারবো না। এই বলে বদ্দু আরবি চলে যাচ্ছেন, যেতে 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 রাসূলুল্লাহ পিছন থেকে দেখিয়ে দেখিয়ে সাহাবীদের বলেছিলেন, ও আমার সাহাবীরা, এই যে মানুষটা
চলে যাচ্ছে। এ যদি এর কথার উপরে যদি ইস্তেকামাত থাকে, ঠিক মজবুত থাকে, আমি রাসূলুল্লাহ বলছি ওই লোকটা জান্নাতি হয়ে যাবে। আমি একটার বেশি আমল করব না। এবার যাচ্ছে, সন্ধ্যাবেলা হয়ে গেল, মাল খেতে বেরিয়ে পড়েছে। কি গো, মাল খেতে যাবে না? যাবে না কি আর কথা বলার, বেরিয়ে পড়ে সন্ধ্যাবেলা। মাল খাওয়াটা ভালো কাজ না খারাপ কাজ? ই হলে সারা দেয় না কেন? তাহলে বলতে ভয় হচ্ছে কেন? আমরা কি মাল খাই নাকি? তা বলতে দোষ কি আছে? যারা খায় তারা নাই বলবে না, খাইটা ঘাবড়ে টাবড়ে যাবে। আমাদের খাবার আবার কি আছে? আমরা খাই, মাল খা ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজে ও মাল খেতে যাচ্ছে। হুজুরের কাছ থেকে সবক নিয়ে মেডিসিন নিলে, মেডিসিন গিলেও নিয়েছে, নিয়ে বেরিয়ে পড়েছে। কেন? হুজুর তো মানা করেনি, হুজুর ওকে নেশা করতে মানা করেনি, অত ওর যেতে অসুবিধা নেই। হুজুর মানা করতে যাচ্ছে। এই জায়গাটাই দেখুন, ভালো আমল খারাপ কে মিটিয়ে দেয়। কেমন সে মদখানা থেকে চলে আসছে ফির আল্লাহ আকবার, মনে মনে তার উদয় হয়ে গেল, আমি যদি নেশার দিকে খানিসা খানার দিকে গিয়ে যাই, আমি যদি নেশা করি, আল্লাহ নবী তো আমাকে আগামীকাল দেখা করার কথা বলেছেন, হুজুর যদি আমাকে জিজ্ঞেস করেন ও বাবা তুমি কি কালকে নেশা করেছিলে, তার রাসূলুল্লাহর নসিহত হলো সত্য কথা বলবে, মিথ্যা বলবে না। তাহলে আমি তো রাসূলুল্লাহকে মিথ্যা বলতে পারবো না, মিথ্যা বলতে পারবো না, কেন আমি কথা দিয়েছি এইটার উপরই আমার আমল থাকবে। আই যদি সত্য কথাটাও আমি কেমন করে বলবো, মিথ্যাও বলতে পারবো না, সত্যই বা কেমন করে আমি বলবো যে হ্যাঁ মুহাম্মদ আমি নেশা করেছিলাম, অত মানুষের সামনে, অত দরবারে, অত সাহাবী বসে আছেন, আমি কেমন করে বলবো? না না না, আমি মিথ্যাও বলতে পারবো না, সত্যটাও বলতে পারবো না। ওই সাহাবি মদখানা থেকে আস্তে 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 ফিরে নিজেকে ফিরিয়ে নিয়েছিলেন। জোরে বল সুবহানাল্লাহ। ফিরে চলে গেল। হাদিস বলছি তাহলে ভালো আমল খারাপ থেকে মিটিয়ে দিলে। আর আমার মুসলমানের বাচ্চা ওয়াজ শুনে ওয়াজ শুনে ওয়াজ শুনে ওয়াজ শুনে বুড়ো হয়ে গেল, মাল খেয়ে মাল খেয়ে মাল খেয়ে মাল খেয়ে বুড়ো হয়ে গেল। ও ভাবলো মাল খেয়েছি মাল খেয়েছি, একটু ভালো কাজও করি, এত শুকনো বেইমান, ও মাল খেতে খেতে আবার ও তার সঙ্গে বিসমিল্লাহ লাগিয়েছে। যে ভালো করলে খারাপ মিটে যাবে, ও বিসমিল্লাহ লাগিয়ে দিয়েছে, সেই ওই বিসমিল্লাহ ওকে বাঁচাতে পারবে না, মত ওকে জাহান্নামে নিয়ে যাবে। একটা ছোট্ট আমল সাহাবি করলেন, নেশাখানা থেকে ফিরে এসে আরেকটু যাতে জেনার দিকে এগোচ্ছে, সিনার দিকে করছে। যেতে 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 একই কথা মনে হয়ে গেল, না 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 আমি কি করে এই কাজটা করতে পারি, এই কাজ করলে কাল যদি নবী আমায় জিজ্ঞেস করেন আমি কেমন করে বলবো, মিথ্যা তো বলা যাবে না, আমি নসিহত নিয়েছি, এটার উপরে আমার জীবনের আমল, মিথ্যা কখনই আমি বলবো না, তবে সত্যটাই বা আমি কেমন করে বলবো, আমি সত্যটাও বলতে পারবো না, অতএব জেনা আমি করতে পারি না। জেনাখানার পথ থেকে নিজেকে ফিরিয়ে ওই জায়গা থেকে চলে গিয়েছিলে। জোরে বল সুবহানাল্লাহ। আমলের আসল দেখছেন, ভালো আমল খারাপ মিটায়, মিটছে কই? খুব মুশকিল ব্যাপার আছে। আমার কথা বলিনি, কোরআন বলেছে নামাজ তোমাদের খারাপই মিটিয়ে দেয়। নামাজ পড়ে পড়ে নামাজ পড়ে পড়ে আল্লাহর শুকর নামাজ পড়ছি তো নাকি? এই কথা বলো না কেন, মিটেনে কেন? আরে ভাই মসজিদের ভিতরে মারামারি হচ্ছে, খবর গেছে?
মসজিদের ভিতরে আরে পাপ সেই দিন ওখানে দেখি নামাজটা পড়ে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ইমাম সাহেব আল্লাহ ওদিকে শালা তওবেরা বাইরে আওয়াজ উঠে গেল ফাটে দাম রকমান ও আইজি ইবলিস পালাচ্ছে বলি তো ডেঞ্জারাস আমার থেকে সিরিয়াস ইবলিস ওই মুসল্লিদের দেখে ভয় পালাচ্ছে বললে আমি যা চাইনি তার থেকে অনেক বেশি এরা নামাজ পড়লেই মাত্র খোদাকে সিজদা করলো নামাজ ওদের শয়তানিকে মিটিয়ে দেবার কথা ছিল এ তো দেখছি নামাজ পড়েই মারামারি করছে ওরে বাপ রে বাপ আমার থেকে সিরিয়াস কেটে পড় আমাদের কর্মকাণ্ড দেখে ইবলিস পর্যন্ত ঘৃণা করে শুনছেন কি হলো বলতে বুঝতে পারছি এরকম করে আমার ডিস্টার্ব করে দিচ্ছে অ্যাটেনশন প্লিজ আমি অ্যাটেনশন পাচ্ছি না এর কলম পড়ো নিজে কলম পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ নিজাম চা কোতারে لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله خوب جوره جوره لا إله إلا الله محمد رسول الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ একদিন ফেরাউন ইবলিসকে বলছে না ইবলিস ফেরাউনকে বলছে ফেরাউন আমি তো ইবলিস আমি তো জাহান্নামী হয়ে গেছি তবে জানিস তুই এমন বড় কাজ করেছিস অত বড় কাজ আমি করতে পারি তুই আমার থেকে কিন্তু হাই ফাই হেভি ওয়েট কিরকম তুই আমার থেকে বিরাট বড় কাজ করেছিস তুই সব থেকে বীর পালওয়ান বাপের বেটা কি রকম দেখ আমি অনেক কিছু নাফরমানি খোদার করেছি বটে কিন্তু আমি নিজেকে খোদা বলিনি তুই কিন্তু খোদা বলেছিস ফেরাউন ভাবছে ভাবছে কথাটা তো ঠিকই তো ও তো কোনদিন খোদা দাবি করে না অনেক শয়তানি করছে গুনাহ করছে গুনাহ করাছে এই করাছে কিন্তু তো নিজেকে খোদা বলে না এই জন্য দেখ ফেরাউন তুই আমার থেকে অনেক বড় কিন্তু নিজেকে খোদা বলেছিস মানে ইবলিস পর্যন্ত আমাদের কর্মকাণ্ড দেখে না ও ভয় খায় আরে বাপ রে কি কাজ রে এরকম কাজ জীবনে দেখিনি হ্যাঁ আমি তো এতখানি আশা করিনি রে আমার থেকেও বেশি ফেরাউনকে যেই বললো ফেরাউন বললো তা তো ঠিক কিন্তু আচ্ছা আচ্ছা ইবলিস বলতো পৃথিবীর বুকে সব থেকে আল্লাহর চোখে খারাপ কোন ব্যক্তিটা তুই তো ইবলিস আর আমি ফেরাউন ও বলছে বল পৃথিবীর জমিনে আল্লাহর চোখে সব থেকে খারাপ কে ইবলিস বললে শুনে রাখ ওই ব্যক্তিটাই পৃথিবীর জমিনে সব থেকে পাপি সব থেকে ছোট সব থেকে অধম যে খোদার কাছে নিজের গুনার জন্য মাফি চায় অথচ খোদা তার দোয়াকে কবুল করে না তার গুনাকে মাফ করে না সেই লোকটাই হলো পৃথিবীতে সব থেকে বড় অধম ইবলিস ফেরাউন তখন বলল দেখ ইবলিস যা হবার হয়ে গেছে আমি তো খোদা দাবি করেছি তাহলে আমি এটাকে তওবা করছি করে খোদার কাছে আমি একটু মাপটাপ চাইছি যদি খোদা আমার তওবাকে কবুল করে তাহলে আমি পৃথিবীর বুকে একটা ভালো মানুষ হয়ে যাব ইবলিস বললে তো হিতে বিপরীত হয়ে গেল এ তো উল্টো ছিঁড়ি হয়ে গেল আমি এক করতে গেলে আর এক হয়ে গেল এ ফেরাউন ধাম তওবা করতে হ্যাঁ এখন শোন তুই যদি তওবাটা করিস যদি খোদার কাছে তওবা করিস মনে রাখবি এই ইয়ামানে বুঝেছিস এই হাজার 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 মানুষ যারা তোকে খোদা বলে সিজদা করেছে সব তোর বিরুদ্ধে চলে যাবে একটাও তোর পক্ষে থাকবে না সব তোর বিরুদ্ধে চলে যাবে কবদার কাজ করিস ফেরাউন থমকে গেল ইবলিস ওকে এমন বুঝালো ফেরাউন চমকে গেল
তাহলে ইবলিস হচ্ছে কি রকম? ইন্না শাইতান ইয়াজরি মাজরি ইদম। আমাদের এই রগ রিসার মধ্যে ঢুকে পড়ে, ও বড় বড় পীর মোর্শেদ ওলি আল্লাহ দরবেশ ফকির সবার ভিতরে ঢুকে ও কাই নবী রাসূলদের পারে না। বাকি যত পীর ওলি আল্লাহ দরবেশ ফকির যাই দেখান আপনি সব ভিতরে ঢুকে পড়ে ও ঢুকে উস্কানি দেয়, অশ্বাসা দেয়। বেচেন বদ্দু আরবি মদখানা থেকে ফিরে এলো, জেনা থেকে ফিরে এলো, ডাকাতি করতে বার হয়েছে সেখান থেকেও ফিরে এসে পরের দিন রাসূলুল্লাহ দরবারে পৌঁছেছে। আল্লাহ নবী বললেন, বাবা তুমি কি গতকাল বার হয়েছিলে? বেরিয়েছিলে বাবা? এই শুনছেন তো, ওই যে জিজ্ঞেস করছেন, সত্য বলবে তো নাকি না মিথ্যে বলবে? ওর আমলটা কি? সত্য কথা বলা, এরা সত্য বলছে। আর সত্যর আমলের ফল হয়ে গেছে, খারাপ তার মিটে গেছে, সত্য আমল করতে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গতকাল আমি বার হয়েছিলাম, কিন্তু হুজুর আপনার ওই নসিহাতের উপরে আমল করতে যে আপনার নসিহাতের কথা স্মরণ রেখে আপনার আদেশের কথা মাথায় রাখার কারণে তিল তিলটে কবিরা গোনা থেকে আল্লাহ পাক আমাকে বাঁচিয়ে দিয়েছে। আরেকটু জোরে হবে না? আরেকটু জোরে হবে না? কুরআন বলছে ইন্নাল হাসানাত ইউযহিবুস সাইয়্যাত। যদি তোমরা ভালো কাজ করো খালেস অন্তরে, লিল্লাহ অন্তরে, আল্লাহর নৈকট্য লাভের অন্তরে, আল্লাহকে খুশি করার জন্য যদি ভালো কাজটা হয়, অবশ্যই ওই ভালো কাজের একটা নূর আল্লাহ পাক দেন, একটা জ্যোতি আল্লাহ পাক দেন। ওই জ্যোতি আর নূরের ওসিলায় অন্ধকার মিটে যায়। কিন্তু আপনার আমাদের এই আমলগুলো খলুসিয়াতে হয় না, লিল্লাহিয়াতে হয় না, আল্লাহকে খুশি করার জন্য হয় না। এই জন্য ও আমল আল্লাহর পছন্দ হয় না, এই জন্য আল্লাহ পাকের তরফ থেকে কোনো নূর আমাদের ভিতরে আসে না, কোনো জ্যোতি আমাদের ভিতরে আসে না, কোনো আমলের ফয়েজ আমাদের ভিতরে আসে না। সেই জন্য আমাদের ভিতরের অন্ধকার অন্ধকারই রয়ে যায়। লিল্লাহিয়াতের সঙ্গে যে আমলটা হবে, এই আমল আমাদের ভিতরের অন্ধকারকে লিল্লাহিয়াত নেই, খুলুসিয়াত নেই, আল্লাহর দরবারে পৌঁছাচ্ছে না বাবা। আবার বলছি, নামাজ তো আমাদের খারাপই মিটিয়ে দেবে, মিটছে না কেন? এই জন্যই আমরা সেই নামাজ পড়তে পারি না। আল্লাহর কসম, সেই নামাজ যদি আমরা পড়তে পারতাম, আপনার গোটা বডি আল্লাহর দিকে রুজহান হয়ে যেত, গোটা হাত পা ঠ্যাং চোখ নাক কান মুখ মুখ সব লাগাম হয়ে যেত, আপনি সমস্ত হারাম থেকে বেঁচে যেতে পারতেন, কিন্তু পাচ্ছি না। আল্লাহর কোরআন সহি, আল্লাহর কোরআন ঠিক, আল্লাহর নামাজও ঠিক, কিন্তু সেই নামাজ আমরা পড়তে পাচ্ছি না। ভাই আপনারা বলুন তো দেখি, হযরত আলী কাররামাল্লাহ ওয়াজহু পায়ে তীর লেগেছিল শুনেছিলেন, এই তীর টেনে বার করতে যাওয়া হলো, বার করা যাচ্ছিল না। বাবারা বাবারা, আলী কাররামাল্লাহ ওয়াজহু সহ্য করতে পারছিলেন না, বললেন বাবা দাঁড়াও, থামো থামো, আমাকে আল্লাহর নামাজে দাঁড় করিয়ে দাও। হুজুর নামাজে দাঁড়িয়ে গেলেন, কি নামাজ, কি নামাজ, কি নামাজ ছিল যে হযরতে আলী নামাজে দাঁড়িয়ে গেলেন, পায়ের তীরটা টেনে বার করে নেওয়া হয়েছে, হুজুর আমার কিছুই বুঝতে পারেন নাই। আর আমাদের আল্লাহর শোকের একটা মশা বসতে দেবো না ইনশাআল্লাহ, বসু একবার, হ্যাঁ চাপড়ে শহীদ করে ফেলবো, কত শহীদ করে ফেললো মশা মেরে মেরে মেরে, ঠিক না? সেদিন একজন নামাজ পড়ছি, একজনের মোবাইল বেজে উঠেছে, বাচ্চা অনেক সময় মোবাইল বন্ধ হয়ে যায়, আর একজন নামাজি নামাজ পড়ছে তো, ওই ভাই মোবাইলটা বন্ধ কর, এমন করেছে বাকি নামাজিদের নামাজ ছেড়ে দিতে হয়েছে।
কি আশ্চর্য, কেন নামাজ অবস্থা হিসেবে ফেলে উঠে চলে যাবে। এই যে তাকবীর তাহরিমা বেদ আছেন না, এই অবস্থা হাসতে পারেন, যদি হাসি এসে যায় খোদা না খাস আপনাকে তাকবীর তাহরিমাটা ছেড়ে দিতে হবে, ছেড়ে হাসতে হবে, তাহলে আপনার নামাজটা যাবে, উজুটা থাকবে। আর যদি এইরকম অবস্থা হেসে বলেন ও নামাজও গেল, আর জোরে বলেন উজুও গেল, আর ও জাহেল মূর্খ মনে হয় কখনো নামাজ ফামাজ পড়ে না, আর ও বেচারা মোবাইলটা বেজে উঠেছে ওই খাল দিয়ে বলছে আরে মোবাইলটা বন্ধ কর, কি অবস্থা বন্ধু, গোটা মসজিদ হেসে ফেলে অবস্থা। আর তখন আমি কিন্তু ইমামতিতে আছি, আর প্রথম কাতারি কেসটা হচ্ছে আমার নামাজ বন্ধ হয়ে যাবো অবস্থা হয়ে গেছে, বুঝলেননি, আমার নামাজ বন্ধ হয়ে যাবো অবস্থা হয়ে গেছে, কি যে হচ্ছে তার ঠিক নেই। যে আলী কারাম লজে নামাজ বললেন তিনটে নামাজ করলেন, ভাই আমার বাপ আমার আপনাদের একটা কথা জিজ্ঞেস করছি, বলুন তো দেখি যে আল্লাহর নবীকে মোহাব্বত করেন কারা কারা, সবাই করেন তো দেখি, সবাই করেন না, কেউ করেন কেউ করেন না, আচ্ছা কারা কারা করেন না হাত তোলেন, সবাই করি, সবাই মোহাব্বত করি, আচ্ছা কারা কারা করেন হাত তোলেন, দেখেছেন তো মাশাআল্লাহ, নাবান নাবান হাত যদি না তুলিয়ে ধরেন কিন্তু আবু জেলের দলে পাঠিয়ে দেবো, সবাই মহব্বত করে রাসূলকে, আরে মহব্বতের ওয়াজ করে ওয়াজ করে ওয়াজ করে ওয়াজ করে আমাদের দিলে এমন মহব্বত ঢুকিয়ে দিয়েছে না, এদিকে তাকান এদিকে তাকান, এমন মহব্বত ঢুকিয়েছে, আরে বাপরে বাপরে, নবীর মহব্বত নবীর মহব্বত নবীর ইশক নবীর মহব্বত এমন অন্তরে ঢুকিয়ে দিয়েছে, আর এক্ষুনি একটা ছেলে উঠে দাঁড়িয়ে বলছে হুজুর রাসূল কে লিয়ে মাই জান কুরবান কর দো, বলিস কি রে, মানে রাসূল কে ইজা মহব্বত করতা হুঁ জান কুরবান কর দো, বলি ছুরি বার করে যা বকতে মেরি প্রাণ কে মেরে দিস নিজের বুকে, মেরি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, হায়রানি কত আপনারা বলছেন, কি সর্বনাশ কথা, রাসূলের জন্য জান দিয়েছে জান্নাতে না জান, জানায় বাড়ি দিলে, বাবা বাবা কি আশ্চর্য কথা, সে রাসূলকে এত ভালোবাসে রাসূলের মহব্বতে নিজের জীবনটা দিয়ে দিয়েছে, এই ওয়াজ শুনিয়ে এই ওয়াজ শুনিয়ে ওয়াজ শুনিয়ে আমাদের মাথা এমন ঢুকিয়েছে তুই মোহাম্মদ কার পার 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 পার, ধোকায় সমাজ ধোকায় পড়ে গেছে, ছেলেরা শুনি বলি শোনো ধোকায় পড়ে যাচ্ছে, মোহাম্মদ প্রত্যেকেই করি, আবু তালেব কম মোহাম্মদ করেছেন নাকি রাসূলকে, আবু তালেবের থেকে বেশি মহব্বত আমরা করতে পারবো না, আবু তালেব জাহান্নামে চলে গেল কেন তার মহব্বতের বই প্রকাশ হয়নি, মহব্বত করেছে সে তার ভাইপোকে ভালোবেসেছে সে আন্তরিকতা দেখিয়েছে সে, কিন্তু বই প্রকাশ হয়নি কেন, কেন ঈমান ছিল না তার, ঈমান থাকা শর্ত এবং ঈমানের সঙ্গে তার বই প্রকাশ হওয়া শর্ত, একজনকে মুসলমান বলবেন কখন, ইমানদার বলবেন কখন, সে তাসদিক বিল জেনান অন্তরে বিশ্বাস করবে, আর ইকরার বিল লেসান মুখেতে সে বলবে, আমল বিল আরকান এবং বাস্তবে সেটাকে রূপ দেবে, এই তিনটের নাম হলো ফাহুয়াল ইমান। ওই যে বুকে ছুরিটা মেরেছে না সরাসরি জাহান্নামে হাবিয়ায় চলে যাবে, জাহান্নামে চলে যাবে, দিকে তাকান, তাহলে মহব্বত তো চাই, মহব্বত তো আছে, সবাই তো হাত তুললে মহব্বত করি, যে দাঁড়িয়ে মধ্যে সেও হাত তুলছে মহব্বত করি, যে মাল খায় সেও বলছে মহব্বত করি, বাপ ঠেকানো মা ঠেকানো সেও বলছে মহব্বত করি, ঝেড়ে খাওয়া মেরে খাওয়া কেড়ে খাওয়া সেও বলছে মহব্বত করি, মসজিদ মাদ্রাসা ইসাল সব ঈদগাহ কর্মস্থানের খেল উপাট সেও বলছে মহব্বত করি, ওয়াকাফ সম্পত্তির জমি জায়গা সম্পত্তি ওয়াকাফ লিল্লাহ সব লুপাট
তাকে যদি বলি এ রাসূলকে মুহাববত কর নবীর মুহাববত পে তুম জান্নাত তুমকো মিলেগা এই সব জজবাই কথা বলে আমার ছেলেদেরকে রাসূলুল্লাহর মুহাববতের ফয়েজ দিয়ে দিয়েছে কিন্তু ছেলেটা এখনো পর্যন্ত নামাজ পড়েনি রোজা রাখছে না মিথ্যা ছাড়ছে না সুদ ছাড়ছে না ঘুষ ছাড়ছে না জিনা ছাড়ছে না চুরি ডাকাতি ছাড়ছে না কিন্তু বলছে রাসূলকে মুহাববত করে দিলেন পাক্কা ভণ্ড এই মহব্বত জাহান্নামে নিয়ে যাবে যদি সত্যিকারের মহব্বত হয় খারাপই মিটে যাবে সত্যি মহব্বত থাকলে তার বই প্রকাশ হবে আপনি তো ভণ্ড নামাজ নেই রোজা নেই হজ নেই জাকাত নেই চিটিংবাজি দাগাবাজি ফেরেববাজি মেরে খাওয়া কেড়ে খাওয়া সুদ ঘুষ হাবি জাবি সব ভর্তি করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে দাঁড়িয়ে মোতা খুব বেশ গুণ কথা এই নবীকে মহব্বত করে একজন দেখান এখন এদিকে তাকান একজন আমাকে বলুন ভাই দেখান যে রাসূলকে মহব্বত করলে জান্নাত দেখান রাসূল এই কথা বলেছেন যে আমাকে তোরা ভালোবাস তোরা জান্নাতে চলে যাবে দেখান তো দেখি কথা বলেছেন শুনেছেন কথা রাসূল কি বলেছেন বলেন কি বলেছেন যে আমাকে মহব্বত কর জান্নাতে চলে যাবি না বলে হুজুর বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমাল আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ ও রাসূলের উম্মাত উম্মতিরা আল্লাহ নবী বললেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমাল আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যারা আমার সুন্নতকে ভালোবাসবে শুনছেন কাকে ভালোবাসতে বললেন জোরে বলুন কাকে কোন জিনিসটাকে ব্যক্তিকে ভালোবাসতে বলেনি ব্যক্তি পূজা করার কথা বলেনি একটা ব্যক্তি পূজা আছে আমি তোমায় ভালোবাসি ও তো ব্যক্তি পূজো দাদা হুজুরকে ভালোবাসি ভালোবাসি কিরকম ভালোবাসেন দাদা হুজুরকে ওই দাদা হুজুরের বডিটাকে ভালোবাসেন নাকি দাদা হুজুরের নকশাকে ভালোবাসেন নাকি ও ভালোবাসা নাজাত দেবে না দাদা পীরকে ভালোবাসি ভালোবাসির অর্থ হলো দাদা পীর যেটা করতে বলেছেন সেইভাবে আপনি চলুন যেটা নিষেধ করেছেন সেটাকে ছাড়ুন এটাই হবে দাদা পীরের ভালোবাসার বহিঃপ্রকাশ দাদা পীরের ভক্তরা মাতাল হবে কেন দাদা পীরের ভক্তরা বেনামাজি হবে কেন দাদা পীরের ভক্তরা মিথ্যুক হবে কেন দাদা পীরের ভক্তরা বাপ মা ঠেকানো ছেলে হবে কেন দাদা পীরের ভক্তরা মেরে খাওয়া হবে কেন দাদা পীরের ভক্তরা গান বাজনা মদ জুয়া তাড়ি সুদ ঘুষে যাবে কেন দাদা পীর কি বলেছেন নাকি দাদা পীরকে যদি ভালোবাসি দাদা পীরকে ভালোবাসার বহিঃপ্রকাশ কই ওই ভালোবাসা জান্নাত দিবে না দেবে না যদি আমি আমজাদ বলে যাই তোরা দাদা হুজুরকে ভালোবাস জান্নাত পেয়ে যাবি ভণ্ড হ্যাঁ আমি আমজাদও বলবো দাদা পীরকে মহব্বত করো জান্নাত পেয়ে যাবে জান্নাত পেয়ে যাবে এই মহব্বতের মহব্বতের জায়গাটা বুঝে নেবার চেষ্টা করুন দাদা পীর যে ওসিয়াত করে গেলেন যে নসিহত করে গেলেন সেই মতো যদি আপনি চলে দাদা পীরের ভালোবাসা দেখাতে পারেন তাহলে অবশ্যই জান্নাত নসিব হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ কিন্তু আমাদের মহব্বতটা হয়ে ও দাদা হুজুর ভালোবাসি 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 তোমার কথা শুনি না দাদাবি তোমায় ভালোবাসি কথা ওই রসুল তোমায় ভালোবাসি ও নবী তোমায় ভালোবাসি ও নবী তোমায় মহাব্বত করি আরে তোমার কথা মানি না একবার হাত তুলো তো কারাকার এসার নামাজ পড়েনি এই মোড়ল পড়ায় ফার্স্ট আর লাস্ট যাই হোক গে যাক কেউ হাত তুলবে কি কেউ তুলবে না এশার নামাজ কারা কারা পড়িনি একবার হাত তুলি কিন্তু যদি বলি যে ভালোবাসি সবাই বলবে ভালোবাসি দেখেছেন এই সব কথা বলবি তো বাবা এই মুশকিল এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
আর ও এখন পড়েন, আমি নেবে গেলি যে নামাজটা পড়বে আর কি, ওই নিয়েতে বসে আছে। হ্যাঁ, ও এখন পড়েনি মানে পড়বে, আমি নেবে গেলি যে পড়বে, এটা নিয়ত করে বসে আছে। এরকম অনেক মানুষ আছে, নামাজটা এখন পড়তে পারেনি, আমি নেবে গেলি নামাজটা পড়ে আসবে, ওটা না। এমন কিছু আমার সন্তান আছে, ভাই আছে, যারা ফজর পর্যন্ত ওয়াজ শুনবে, আল্লাহর নামাজকে জবাই 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 জবাই, খোদা তোমায় ভালোবাসি ভালোবাসি, নবী তোমায় ভালোবাসি ভালোবাসি, তোমার কথা শুনি না। আমি আমজাদ ভাই বলে যাচ্ছি, মহাব্বতের বহিঃপ্রকাশ দেখেন, রসুল কিন্তু বলেনি আমাকে ভালোবাস, রসুল বলেছে আমার সুন্নাতকে ভালোবাস, আমার তরিকাকে ভালোবাস, আমার আদর্শকে ভালোবাস, আমার হুকুমকে ভালোবাস, আমার নিষেধকে ছাড়, আদেশকে কর, এইভাবে তোরা আমাকে ভালোবাস, এইভাবে যারা আমাকে ভালোবাসবে, অমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, সে আমার সঙ্গে জান্নাতে বাস করবে। সুবহানাল্লাহ, খালি মহাব্বতের ফয়েজ, মহাব্বত নবীকে মহাব্বত করি, নবীকে মহাব্বত করি, কোথাও মহাব্বত করছিস বাবা, কি মহাব্বত করিস আমি দেখতে পাই না, বলুন আপনি, আমি আমাকে বলছি, বাস্তব বলছে, বললেন আমি ভালোবাসি। ভালোবাসা যদি অন্তরে হয়, এটা একটা ভালো আমল না খারাপ আমল? এক কথা বলে, রাসূলকে ভালোবাসছি, এটা ভালো আমল না খারাপ আমল? আরো জোরে বলেন, ভালো আমল। আর এই ভালো আমল হলে খারাপ চলে যায়, ভাবামলে একটা বই প্রকাশ হবে। তো ওই যে বলছিলাম না, আপনি জমিনে সার দিয়েছেন, ওষুধ দিয়েছেন, চাষ দিয়েছেন, ঘাস তুলেছেন, আগাছা মেরেছেন, এ পানি দিয়েছেন, এ করেছেন, ও করেছেন, ভালো আমল করেছেন, এই ভালো আমলটার বই প্রকাশ হলো, সুন্দর চারা হয়েছে, সুন্দর ফসল হয়েছে, সুন্দর ফল হয়েছে, গোটা জমিন ফলে ফুলে ফসলে ভরপুর, এটার অর্থই হলো জমিনে যে মেহনতটা হয়েছে, আমলটা হয়েছে, তার বই প্রকাশ। আপনি যে রাসূলকে ভালোবাসেন, তার বই প্রকাশ কই? আমরা যে বলছি ভালোবাসি, এমনি রাসূলের মহব্বতের ফয়েজ দিলে হবে? একটা দাড়ি চাচা উঠে যায় এদিকে তাকান, দাড়ি চাচা পুরুষ চাচা বয়স হয়ে গেছে, উঠে বলছে জিসকে দিল মে ইশক নবি না হো, বাহ কি সুন্দর, জিসকে দিল মে ইশক নবি না হো তো কুছ ভি না হো, ঠিক বলেছে না ভুল বলেছে? আরে ঠিক বলেছে না ভুল বলেছে? এক কাপ করে লাল চায়ের ব্যবস্থা কর, সন্ধ্যেবেলা যদি এই অবস্থা হয় ভোর পর্যন্ত টেকানো যাবে তো? সে বললো জিসকে দিল মে ইশক নবি না হো তো কুছ ভি না হো, ঠিক বললো না ভুল বললো? এরকম চালাক লোক তো এরা বলবে না, বলুক যা হয় হোক, যা খুঁজে যা বলে বলুক, যা ওতে নেই। জি জি ঠিকই বলে, কি বলে, একশোর মধ্যে একশো, রাসূলুল্লাহর যদি মহব্বত দিলে না থাকে বেকার, আপনি বেকার, কোনো দাম নেই, একশোর মধ্যে একশো বাস্তব কথা। পরের বক্তা উঠেছে, সে বলছে জিসকে চেহারে মে দাড়ি না হো তো কুছ ভি না হো, এ ঠিক বলেছে না ভুল বলেছে? কি হলো রে বাবু, তো মহা মুশকিল কথা বলা। এ বলছে জিসকে চেহারে মে দাড়ি না হো তো কুছ ভি না হো, ও দাড়ি চাচা বসে আছে পাশে, তখন বলছে শালা আমাকে ঝাড়ছে রে, কমিটির লোককে যে বলছে, কমিটির লোককে দেখলে তো এই কি কি তুললে বলো দিন দেখি, আমাকে ঝাড়ছে শালা, আমাকে দিচ্ছে তো দেবে নে, তো দাড়ি নেই ফাড়ি নেই, যা আছিস আছিস, আবার এসকে দেখাতে গেলি, তুই যেখানে আছিস থাক, মোটামুটি ঠিক আছিস, কেন দাড়ি কাটা লোক তো আর বেইমান নয়, এটা গুনাহ হচ্ছে, কিন্তু বেইমান তো নয়, তার তার ভিতরে অন্তর রসুলের মহব্বত তো আছে, তুই আবার এসক দেখাতে গেলি কেন? ভাই আমার বাবা মার ও সোনার যুবকেরা, বাস্তবটা বোঝার জন্য অনুরোধ করে যাচ্ছি, যদি সত্যি রসুল্লার মহাব্বত অন্তরে আমাদের হয়, এই মহাব্বতটার বহিঃপ্রকাশ তো হবেই হবে, যদি বহিঃপ্রকাশ না হয় অবশ্যই আপনার অন্তরে মহাব্বত নাই।
শুকনো মহব্বতের অজুহাত দেখালে হবে না হবে না। বাবাজিরা মনে রাখবেন যে রাসূলুল্লাহর মহব্বত যদি অন্তরে হয় অবশ্যই অবশ্যই আপনার হাত আর গোনা করতে পারবে না, চোখ নাক কান মুখ আর গোনা করতে পারবে না, পা নাফরমানি করতে পারবে না, মুখ নাফরমানি করতে পারবে না। এটা হলো আল্লাহ নবীর মহব্বতের বহি প্রকাশ। বরণ বিনিময়ে আপনার হাত ভালো কাজ করবে, চোখ নাক কান মুখ ভালো কাজ করবে, পা ভালো পথে চলবে, বাস্তবিক জীবনে ভালো আমল শুরু হবে, এটা হলো আপনার অন্তরে রাসূলুল্লাহর মহব্বতের বহিঃপ্রকাশ। নামাজি ভাই নামাজটা পড়ে মসজিদ থেকে বেরিয়ে বাটার ভালো জুতোটা বগলে করে নিয়ে কেটে বলল সব্বনাশে নামাজ। নামাজটা পড়লো বাটার জুতোটা নিয়ে বল ও বাবাজি আপনারা শুনেছেন অবশ্যই জানেন, মজনু বলে একটা পাগল ছিল সারা পৃথিবীর ইতিহাসে, মজনু মানে একটা পাগল এটা পরিচিতি হয়ে গেছে, মজনু পাগল। কেউ কারণ নাম আর মজনু রাখতে চায়নি, ও রাগলি বলবে যে মজনু পাগল। সে লাইলার পাগল ছিল, লাইলার আশিক ছিল, লাইলার প্রেমিক ছিল, তাই মজনু একদিন রাস্তা দিয়ে চলেছে আর লাইলাকে এত ভালোবাসত, এত প্যার করত, এত মহব্বত তার অন্তরে জায়গা পেয়েছে। লাইলার রাস্তা দিয়ে যাচ্ছে, লাইলা 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 জিকির করতে করতে রাস্তা দিয়ে যায়, সেই রাস্তার ধারে এক দরবেশ ফকির আল্লাহওয়ালা বসেছেন, তিনি আল্লাহর নামে তাসবিহ পড়ছে, এটা হলো আল্লাহর পাগল। আল্লাহ 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 আল্লাহ, দুই পাগল দুই রকম শুরু করেছে, মজনুর পাগল মজনু পাগল, লাইলা 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 করছে, আর ইনি বলছেন আল্লাহ 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 আল্লাহ, দুই পাগলে অ্যাক্সিডেন্ট। কি হলো শুনছেন নাকি? ও দাঁড়িয়ে আছে কেন? চেয়ার ফেয়ার দাও না ছেলেগুলো, সেগুলো কি হলো চেয়ার পাচ্ছে না? না না ওরা সামনে আর আসবে, ওরা সামনে আসবে, সামনে আসতে চায় সামনে বসতে পারে, মুরব্বীদের দাও না, বুড়োগুলোকে আমার সামনে দাও না, বুড়োগুলো আসছে না, আসছে ছেলেগুলো আসে। জোরে 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা একটা হলো লাইলার পাগল আর একটা যাচ্ছে খোদার পাগল। খোদার পাগল রাস্তার ধারে বসে আল্লাহ 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 জিকির করছে, আল্লাহ লাইলার পাগল লাইলা 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 করতে করতে রাস্তা দিয়ে যাচ্ছে, এখন এ তো হাঁটছে আর ও বসে আছে অ্যাক্সিডেন্ট। শুনতে পাচ্ছেন নাকি? যেই ধাক্কাটা মেরেছে এবার আল্লাহর পাগলটা বলছে পাগল কোথায় গায়, দেখতে পাচ্ছি মজনু ফিরে বলে কি হয়েছে, বলে কি হয়েছে মানে দেখতে পাচ্ছি আমি আল্লাহ জিকির করছি, তুই আমাকে লাথি মেরে চলে যাচ্ছিস, বিয়াদ কোথায় গায়, আমি আল্লাহ জিকির করছি তুই আমাকে লাথি মেরে গেলি। মজনু বলছে আরে তুই তো জেকির তো করছিস তো বটে, ঠিকই তো তা তো করছিস তো বটে, কিন্তু আমি তো জেকের করছি লাইলার আর তুই জেকের করছিস লাইলার সৃষ্টিকর্তার, এক কথা শুনছেন নাকি? তাহলে আমি জেকের করছি একটা মাখলুকের আর তুই জেকের করছিস খালেকের, আর আমি এমন একটা সৃষ্টি বস্তু মাখলুকের পাগল যে আমার কোনো হুঁশ নেই, তোকে লাতিটা মেরেছি আর তুই খালেকের তসবিহ পড়ছিস, খালেকের জিকির করছিস, এমন জিকির করছিস আমার পায়ের ধাক্কায় তোর জিকির ছুটে গেল, তুই তো আমার থেকেও ভণ্ড। এই কথা বুঝে গেল নাকি? তাহলে আমি কি বলতে চাইছি যে মহাব্বাতের একটা বহিঃপ্রকাশ আছে, দেখেন 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 দেখেন,
এমনি মহব্বত তো বললে হবে না, আমি মহব্বত করি বললে হবে না, মহব্বত মহব্বতের ওয়াজ করে দেওয়ানা করলে হবে না, মহব্বতের গল্প শুনিয়ে নারের তেকবির মারহাবা নিলে হবে না। বাস্তব চিন্তা করার জন্য আমি হাতে ধরে গেলাম, যদি মহব্বত অন্তরে থাকে তার বই প্রকাশ হবে। ভাই আমাদের আপনাদের আরো বুঝাতে চাইছি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহকে কি মহব্বত করেন নি, হযরত ওমর ফারুক কি মহব্বত করেন নি, আলী ওসমান কি মহব্বত করেন নি, বেলাল কি আমার নবীকে মহব্বত করেন নি, এদের একটা মহব্বত যদি একটা পাল্লায় রাখা হয়, আজকে বর্তমান আমরা যে রাসূলুল্লাহকে ভালোবাসার দাবি করেছি সেই মহব্বত থেকে যদি আরেকটা পাল্লায় রাখা হয়, ওই পাল্লাটা সাহাবীদের ভালোবাসার পাল্লার ওজনটা ভারী হয়ে যাবে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? তাহলে তারা রাসূলুল্লাহকে কত ভালোবেসেছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমরা জান দিতে চাই, জানটাও তারা দিয়েছেন, শহীদটাও তারা হয়েছেন, টুকরো টুকরো তারা হয়ে গেছেন, চাবুক খেয়েছেন, হাতে পায়ে দড়ি পরেছেন, আগুনের ছ্যাঁকা খেয়েছেন, মুখে তাদের নামাজটা তো না পড়লেই হতো। রোজাটা তো না রাখলেই হতো। এত মহব্বত তাদের অন্তরে, যখন নামাজ নাই পড়তে পারতো, রোজা নাই রাখতে পারতো, সত্য নাই বলতে পারতো, কি করলেন কি বুঝছেন কথা নাকি, শুদ্ধ খেতেই পারতেন, এতখানি মহব্বত। নামাজ নেই, রোজা নেই, সারা নেই, শরীর নেই, মিথ্যা জীবন গিল্লা চিটিংবাজি, মাল খাই, ঘুষ খাই, সুদ খাই, ছাড়া করে বলছে নবী কিলে মাই জান করে মান করতো, যাও যাও কুরবান করো, জাহান্নামে ঢুকে যাবে, জাহান্নামে ঢুকে যাবে। ওইটা মহব্বত নয়, মহব্বত তোমার অন্তরে থাক, বাইরেও তার বই প্রকাশ হোক। কি মহব্বত আপনার? দাঁড়িয়ে দাঁড়িয়ে পিসাব করছেন, বলছে আমি নবীকে মহব্বত করি। এই আমার কথা বুঝছেন নাকি? অনুভব করার চেষ্টা করুন, হাতে ধরে বলে যাচ্ছি, লাকুম দিনুকুম ওলিয়া দিন, মানলে আপনার নাম আনলো আপনার, মানলে আপনার নাম আনলো আপনার, হাতে ধরে বলে যাচ্ছি। ও দুনিয়ার মানুষেরা, ছেলে চোখরা যুবক জোয়ানেরা, তাই আপনাদের বলে যাচ্ছি, বেলাল কি মার না খেয়েছে, রাসূলুল্লাহকে এত মহব্বত করতেন, সেই মহব্বতের কারণে রাসূলকেও ছাড়বে না, তাই বেলালকে এত মার মারা হলো যে বেলাল চাবুকের আঘাতে রক্তাক্ত হয়ে যাচ্ছিলেন, এত মার এত মার, দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে মারা হচ্ছে, ভাগাভাগি করে মারা হচ্ছে, প্রত্যেকটা চাবুকের আঘাতে বেলাল আহাত 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 আল্লাহ 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 বলে আওয়াজ তুলেছিল, সেই বেলালের এক একটা চামুকের আঘাতের এই আল্লাহ বলা যদি একটা পাল্লায় রাখা হয়, বর্তমান বিশ্বের সমস্ত মুসলমানদের আল্লাহ বলা যদি আর একটা পাল্লায় রাখা হয়, আমার বেলালের এক একটা চামুকের আঘাতের আল্লাহ বলার ওজনের পাল্লাটা ভারী হয়ে যাবে। বেলাল হলো মার খাওয়া মুসলমান, চাবুক খাওয়া মুসলমান, হাতে পায়ে দড়ি পরা মুসলমান, বেলাল হলো উত্তপ্ত বালির উপরে শোয়া মুসলমান, আগুনের ছ্যাঁকা খাওয়া মুসলমান, এত মহব্বত এত মহব্বত এত মার খেয়েও বেলাল রাসূলুল্লাহকে ছাড়লেন না, রাসূলকে ছাড়লেন না, রাসূলকে তিনি ছাড়বেন না, তাই বেলাল ওই দিন বলেছিল, ওরে উমাইয়া তুই শুনে রেখে দে, তুই আমায় মারছি, তোর চাবুকের আঘাতে আমার শরীরটা জারে জার হয়ে যাচ্ছে, রক্তাক্ত হয়ে যাচ্ছে, মনে রাখবি তোর চাবুকের আঘাতে আমার শরীর উপরে লাগে, চামড়ার উপরে লাগে, দেহের উপরে লাগে, কিন্তু আমার ভিতরে রাসূলুল্লাহর যে মহব্বত আছে এই মহব্বতের উপরে তোর চাবুক কোনো দাগ কাটতে পারবে না। এই মহব্বত আছে আমাদের, বেলাল তো নামাজটা নাই পড়তে পারত, এক কথা বুঝছেন আমার কিছু?
তাহলে বোঝা গেল মহব্বতের বহিঃপ্রকাশ নামাজ ছাড়া নয়, রোজা ছাড়া নয়। বেল তো নামাজ তাই পড়তো, আমি নামাজ পড়ব না, রাসূলকে আমি মহব্বত করি, আমার নামাজ কিসের? বর্তমানে রাসূলুল্লাহর জন্য জান দেওয়ার কোন শরীয়তের আর হুকুম নেই, হুকুম ছিল সাহাবীদের উপরে এবং সেটা ছিল ওয়াজিব, সেটা ছিল আমল, সেটা ছিল ফরজ। জিহাদের ময়দানে গিয়ে রাসূলুল্লাহর জন্য তাদের জীবন দিতে হয়েছে, শরীয়ত বাঁচাতে, দ্বীন বাঁচাতে, কোরআন বাঁচাতে, আল্লাহর হুকুম মেনে সাহাবীদেরকে জিহাদের ময়দানে জীবন দিতে হয়েছে। ও বাবাজিরা, এখন তো শরীয়ত পরিপূর্ণতা লাভ করেছে, আলিয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এটা ছিল আরফার ময়দানে কোরআনের আয়াত নাযিল হলো, আমার নবীকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও নবী গো তুমি মনে রেখো, আজ আমি আল্লাহ তোমার দীন ইসলামকে পরিপূর্ণতা দান করে দিলাম, ও নবী আমি তোমার জন্য আমি নিয়ামত দান করলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং তোমার দীন ইসলাম ধর্মের উপরে আমি আল্লাহ খুশি হয়ে গেলাম। জোরে বলো দিন কমপ্লিট। তখন দিন কমপ্লিট ছিল না, লড়াই করতে হয়েছে, জীবন দিতে হয়েছে, শহীদ হতে হয়েছে, ঘর ছেড়ে বিবি বাল বাচ্চা সব ছাড়তে হয়েছে। কথা বুঝে আসছে? এখন নয়, জীবন দিতে হবে না। আপনি এইটুকু দেন, তারা তো জীবন দিয়ে, জীবন দিয়ে, রক্ত দিয়ে টুকরো টুকরো করছে শরীরটাকে, এটা হুকুম ছিল। আপনাকে এখন এইভাবে জীবন দিতে হবে না, আপনি সত্যি রাসূলকে ভালোবাসেন, তার রাসূলের কথা মেনে আপনার মূল্যবান সময়ের কিছুটা সময় ইসলামের জন্য দিন, মূল্যবান শক্তির কিছুটা শক্তি ইসলামের জন্য দিন, জি আপনার ভাবনা চিন্তার কিছুটা ভাবনা ইসলামের জন্য দিন, অর্থাৎ নামাজে, রোজাতে, হজেতে, জাকাতেতে, শরীয়তের হালাল পথে চলার জন্য জীবনের মূল্য দিন, শরীর সময় দিন, অর্থ দিন, ক্ষমতা দিন, জীবন দিতে হবে না আপনাকে। ভাই সাহেব ভালো সবাই বাসি, বহিঃপ্রকাশ নেই, এই ভালোবাসার কোনো দাম নেই। গাছ আছে ফল নেই, ও গাছের কোনো মূল্য নেই, আকাশ ভরা মেঘ বৃষ্টি নেই, ও মেঘের কোনো মূল্য নেই, নদী আছে পানি নেই, ও নদীর কোনো মূল্য নেই, মহব্বত আছে ওই প্রকাশ নেই, ও মহব্বতের কোনো দাম নেই। সিদ্দিক একবার কম মহব্বত করেছেন নবীকে, আর মহব্বত করাটাই হলো একটা ভালো আমল, এ ভালো আমল যদি সত্যিই আমরা করতে পারতাম খারাপিটা মিটে যেত। আর কথা বলতে খারাপ লাগছে মনে হয় বাবা, বোঝার চেষ্টা করো, অনেক জ্ঞানী মানুষ আছো, অনেক শিক্ষিত ছেলেরা আছো, অনেক ছাত্র আছো, ইসলামকে বোঝার চেষ্টা করো। সিদ্দিকে একবার আমার রাসূলুল্লাহকে কি কম ভালোবাসতেন, আপনারা শুনেছেন যে এমন কি ভালোবাসা বেসেছিলেন যে রাসূলুল্লাহ বলেছিলেন, লা তাখাসতু আবা বকরা খলিলা, আল্লাহ ছাড়া যদি কাউকে পৃথিবী জমিনে খলিল বানাবার হতো তাহলে আমি আমার আবু বকরকে আমার খলিল বানিয়ে নিতাম। খলিল মানে জানেন? খলিল মানে খলিল, খলিল এই যে খলিল নাম রেখেছেন, খলিল মানে কি? খলিল ভাই, খলিল ভাই, খলিল ভাই করে ডাকেন না, খলিল মানে না মানে মানে বুঝিনি বুঝিনি, ওই রেগেছি রেগেছি, আমার বাপ রেগেছে সেইটাই জানি, খলিল একবার মনে হয়নি যে হুজুর খলিল মানে কি বললাম, তার মানে এখন নাম রাখে এমন হয়েছে মানে মানে আর বুঝিনি, যা একটা রাখলি হলো ভজরি মজরি যা একটা দিয়ে দেয়, চক্র মক্র ঠক্র একটা দিয়ে দেয়, এই তো হচ্ছে সব। খারাপ নাম রাখলে খারাপ তাসির হয়, খলিল মানে হচ্ছে দোস্ত,
খলিল মানে দোস্ত, খলিল মানে দোস্ত, সদিক মানে দোস্ত, রফিক মানে দোস্ত, কিন্তু তফাত আছে, বুঝে নেন কথাটা। খলিল হলো এমন দোস্ত, তোমার আর আমার মধ্যে এই দোস্তি যে আছে এর মাঝখানে তিন নম্বর কেউ থাকবে না, কথা বুঝে গেল? তুমি আর আমি এর মাঝখানে তিন নম্বর কোনো মহাব্বতের বস্তু থাকবে না, তোমার জন্য আমি জান দেব, তুমি আমার জন্য জান দিয়ে দিতে পারো, তিন নম্বর কোনো ভালোবাসা এখানে থাকবে, এটা হচ্ছে খলিল। আর সাদিক মানে আমার সঙ্গে তোমার ভালোবাসা আছে, এরও মহাব্বত আছে, এরও মহাব্বত আছে, ওর সঙ্গে আমার আছে, ওর সঙ্গে ওর আছে, এর সঙ্গে তার আছে, এটা হলো সাদিক এবং রফিক। কথা বুঝে গেল? কিন্তু খলিল হলো সব থেকে হাই স্ট্যান্ডার্ড, তাই আবুবকর সিদ্দিক বলছেন আল্লাহ ছাড়া যদি কাউকে খলিল বানাবার হতো, কেন আমি আর আমার আল্লাহ দুজনের মাঝখানে কাউকে জায়গা দিইনি, আমি যদি দিতাম তাহলে আবুবকর সিদ্দিককে আমি দিতাম। বলুন সুবহানাল্লাহ। এই জন্য ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম হচ্ছে আল্লাহর দোস্ত, যে ইব্রাহিম আলাইহিসসালাম আর আল্লাহর মাঝখানে কোনো ভালোবাসা জায়গা পায়নি, আল্লাহ আর রাসূল, আল্লাহ আর ইব্রাহিম একে অপরের আশেক মাশুক, মাঝখানে কেউ নেই, ইসমাইল ছিল তাকে কেটে দিচ্ছে, যাবে করে দিচ্ছে। ইসমাইল আমার মহব্বতের হতে পারে কিন্তু আল্লাহ থেকে বেশি নয়, ইসমাইল আমার মহব্বতের হতে পারে কিন্তু খোদার থেকে বেশি নয়, তাই ইসমাইলকে খোদার মহব্বতে কোরবানি করে দিচ্ছে, এটা হলো আল্লাহকে ভালোবাসার বহিঃপ্রকাশ। এই জন্য ইব্রাহিমের নাম হলো খলিলুল্লাহ, আল্লাহর দোস্ত। আমার আবু বকর কি এমন ভালোবেসেছিলেন যে রাসূলুল্লাহ বলে গেলেন, ও বাবা আবু বকর তুমি জান্নাতি, ও দুনিয়ার মানুষেরা আমার আবু বকর সিদ্দিক কি মহব্বত করেছিলেন যে রাসূলুল্লাহ বলেছিলেন, ও আমার আল্লাহ আমি আবু বকরের ঋণ পরিশোধ করতে পারলাম না, যদি আল্লাহ আমার হয়ে যদি ঋণ পরিশোধ করেন তাহলেই পরিশোধটা হবে, আমি সকলের ঋণ পরিশোধ করতে পারলাম কিন্তু আমি আমার আবু বকরের ঋণ পরিশোধ করতে পারলাম না। কি মহব্বত করেছিলেন সিদ্দিক একবার, ও দুনিয়ার মানুষেরা এ মহব্বতের কোনো সীমা নেই, এ মহব্বতের কোনো হুসা হিসাব নেই, এ মহব্বতের কোনো ওজন নেই, আমি আপনাদের বোঝাতে চাইছি এই মহব্বতটা তাদের অন্তরে ছিল ঠিকই, তার বহিঃপ্রকাশটা তারা পৃথিবী জমিনে ঘটিয়ে দিয়েছে, এক অক্ত নামাজের কাজা তারা করেননি। নামাজ পড়ার কথা বললি মুশকিল, রোজা রাখার কথা বললি মুশকিল, মদ সুদ ঘুষ ছাড়ার কথা বললি মুশকিল, মহব্বতের কথা বলে যাও যত পারো, ছাড়া ছাড়ির কথা বললি খবরদার। ঠিক বলছি তো নাকি? তাহলে অসুবিধা আছে, করবার কথা বলনি, ছাড়ার কথা বলনি, যা বলছো বলো, ঠিক আছে, বাঁচতে পারবো না, বাঁচতে পারবো না, এই বলে যাচ্ছে, বুঝেছেন? বাঁচতে পারবো না, মহব্বত এমন জিনিস তার বই প্রকাশ করবে অন্তরে ভালোবাসে। জি, কত না ভালোবাসা বেসেছিলেন সাহাবাই কেরাম আমার রাসূলুল্লাহকে, এ তো আপনারা হাজার বার জানেন, বলুন তো দেখি সমাজের কিছু মুসলমান এরা তাজিয়া বার করে, তাজিয়া বার করে ওইসব মহরমের 10 তারিখে করে তো নাকি, করে না মহরমের 10 তারিখে তাজিয়া বার করে, বাবা হাই হাসান আর হাই হোসেন, হাই হাসান আর হাই হোসেন, বিলে প্লেট ছুরি ফুরি মেরে রক্ত ফক্ত বার করে আগে ঘর, হয়তো দেখেছেন কেউ? আমি এক বছর আমার চোখে পড়েছিল, একবার দেখেছিলাম বিটি রোড দিয়ে জলসায় যাচ্ছিলাম আর ওদের মাঝখানে পড়ে গেছে পুরো রোড জাম, খালি গেঞ্জি গায়ে এক্সারসাইজ, মাথায় একটা ফিতে, লাল ফিতে মেরেছে মাথায়, আর এক্সারসাইজ গেঞ্জি আর প্যান্ট পরে যাচ্ছে, পুরো মাল খেয়ে আছে, মাল খেয়ে আছে, আর মালটা না খেলে ওই ছুরিটা চালাতে পারবে না। একটা সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো শরীরের উপরে ব্লেড মারতে পারবে না,
ও ঘরে আছে নেশা। হাই হাসান, হাই হাসান, হাই হোসেন, হাই হাসান, হাই হোসেন। বাবা আরে মজার জিনিস তো। হ্যাঁ দশই মহরম হলো, হাজার হাজার ছেলে খবর নিয়ে দেখেন এক ওয়াক্ত নামাজ পড়ে না। আপনারা বলুন এই হোসাইনের এই মহব্বতটা তাদের জান্নাতে নিয়ে যাবে না জাহান্নামে নিয়ে যাবে? সারা শরীয়তের কোনো খবর নেই, কোরআন হাদিসের আমলের কোনো খবর নেই, পিচ্ছাপ করে পানি লায় না, বাপ মাকে ভাত দেয় না, দাঁড়িয়ে মোতা ছেলে। উনি মহরমের চাঁদ উঠি 10 তারিখ হতে বেরিয়ে পড়েছেন হোসাইনের মহব্বত। ওরে আমার ছেলেরা, ও আমার যুবকেরা, বাবাজিরা, মহরমের কারবালা এই জন্যে হয়নি যে ওই কারবালার চাঁদ উঠলে, কারবালার দিন এলে দুনিয়ার মুসলমান শুধু কারবালা নিয়ে কাটাবে, কারবালার গল্প করবে, কারবালার ওয়াজ করবে, আর ওই মাতমগিরি 10 তারিখে তাজি আবার করবে, এই জন্যে কিন্তু কারবালা নয়। এটা কিন্তু হোসাইনের মহব্বতের বই প্রকাশ নয়। আলী একটা রাস্তা পেয়েছে জানেন ভাই, সমাজের এই মুসলমানগুলো খুব ভালো রাস্তা পেয়েছে। মহরমের চাঁদ উঠলো, কিছু আমরা মুসলমান খিচুড়ি পাকিয়ে ফেললুম, চাঁদ ভোর মিলাদ ওয়াজ রিসিয়া জলসা দিলাম, আলে মুলামা এসে সোজা গল্প শুরু করে দিলে কারবালার, ব্যাস এদেরও পকেটে কিছু হলো, আর ওদেরও কিছু তাবারুক ছিন্নি হালওয়া হলো, ব্যাস মোটামুটি ঠিক আছে চল। সারা মাস খিচুড়ি খাবার লাইন হয়ে গেল। ও দুনিয়ার মানুষেরা, আর ওরা মহরমের 10 তারিখটা হলেই তাজি আবার করে মাতম শুরু করে দিয়েছে। তাহলে আমি আমজাদ ভাইকে কথা বললে ভুল হবে নাকি যে এজিদ ইমাম হোসাইনকে কারবালায় শহীদ করে যে কারবালা বানালেন, আর ওই এজিদ যে ইমাম হোসাইনের সঙ্গীদের শহীদ করে যে কারবালা ঘটিয়ে দিল, এটা তো করে ভালোই করেছে। আমাকে কিছু লোক উহাজের মহরমের চাদর ওয়াজ করতে এসেছি, দাওয়াত করেছে হুজুর কিছু মহরমের ওয়াজ এলু এলু। ও বাবা বলে হুজুর কারবালার ওয়াজ করবে, আমি শিখিয়ে দিচ্ছি আপনি কি ওয়াজ করবেন। অনেকদিন শোনা হয়নি হুজুর কারবালার ঘটনা একটু বলবেন তো। দেখেছেন ঘটনা শুনেছেন, ওদের রু খারাপ হয়ে গেছে কেন? কারবালার জন্য মহরম, এই কারবালার ওয়াজ করবার জন্য মহরমের চাঁদ হয়েছিল, মহরম হয়েছিল, হোসাইন শহীদ হয়েছিল, এই জন্য যে আমরা ওই গল্প করব। কারবালা থেকে শিক্ষা নেন, কেন কারবালা ঘটল সেই শিক্ষা সমাজ নেয়নি। কারবালা ইমাম হোসাইন কেমন করে সুন্নতের উপরে ছিলেন, হকের উপরে ছিলেন, ন্যায়ের উপরে ছিলেন, নানাজির আদেশ এবং নিষেধের উপরে ছিলেন, সেই শিক্ষা নেয়নি। অত বিপদ আপদের মাঝখান দিয়ে ইমাম হোসাইন রসুলিল্লাহর সুন্নতকে আমল করে চলেছেন, এটার দিকে নেয়নি। কারবালার খালি গল্প করো আর কিছু জাহেল মোল্লা মৌলবি মাওলানা সাহেব এ মাথা থেকে সে মাথা ক্যাসেট খুলে দিলে কারবালার হুজুর একদম বিরাট গল্প শুনিয়ে চলে গেল, পকেট ভরে গেল, এরাও বললো প্যাকেট হাতে দাও খিচুড়ি নিয়ে ঘরে যায়, মারাত্মক গল্প হয়ে গেছে ওয়াজ। বা 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 করে খাবার লাইন হয়ে যায়। তাহলে এজিদ তো ভালোই করেছে, এজিদ আমাদের উপকার করে দিয়েছে, ভাগ্যে এজিদ মারলো শহীদ করলো, কারবালা হলো আমাদের করে খাবার লাইন। মহব্বত এটা নয়, এটা মহব্বতের বহিঃপ্রকাশ নয়। আপনি খুব বেশি বেশি হলে মহরমে আপনি নামাজটা পড়ুন, রোজা রাখুন, তেলাওয়াতে কোরআন করে হাতটা তুলে জালসা করুন, এটা মহব্বতের একটা বহিঃপ্রকাশ। এই হতছাড়াগুলো তাজিয়া বাড়িয়ে আছে, আর তারপর দিন দেখবেন তাজিয়া পড়ে আছে পুকুরের গাবায়, কুকুর ঠ্যাং তুলে দিলে, মানুষ ঠ্যাং তুলে দিলে, মুতে মাতে এককার পুকুরে গাবায় পড়ে আছে ঠাকুর পড়ে থাকার মতো। ইমাম হোসাইনের কবর তৈরি করে, মাজার তৈরি করে, ঘোড়া তৈরি করে, আর টেনে টেনে নিয়ে যাচ্ছে, আর ওইসব করতে করতে কারবার শেষ হয়ে গেল, বাবা হাঁপিয়ে গেছে, মাল খেয়ে ফের শুয়ে পড়ল রাতের বেলা, এত খাটনি খেটে খেটে জাহান্নামে চলে যাবে। বোঝার চেষ্টা করুন কি বলতে চাইছি আমি, এই মহব্বত জাহান্নামে নিয়ে যাবে। যদি সত্যি ইমাম হুসাইনের মহব্বত অন্তরে থাকতো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সুন্নতের উপরে যেভাবে জীবন যাপন করেছিলেন, সেই পদাঙ্ক অনুসরণ করে ইমাম হুসাইনকে ভালোবাসো, শেখালে নেই। ইমাম হুসাইন জীবনের শেষ সময়টা
সেজদাই চলে গেলেন। জুম্মার টাইম শুক্রবার, জুমার নামাজ পড়তে হুজুর নামাজে দাঁড়িয়ে গেলেন, সেজদাই চলে গেলেন, শহীদ হয়ে গেলেন। পৃথিবীর তার নানাজির উম্মতকে শিক্ষা দিলেন, তোরা শিক্ষা নে, আমি জীবনে নামাজের কাজা করিনি, আর মৃত্যুর মুহূর্ত আমি আমার আল্লাহকে নামাজটা আদায় করেছি। ওটা নেবে, ওটা নেবে। আর এ কথা যদি কোনো মাওলানা বলে, আমার শ্রোতা ভাইরা আমরা সবাই সুবহান আল্লাহ বলে দিলাম, আমাদের দায়িত্ব শেষ। জীবনের শেষ সময়টাও সিজদা করছেন ইমাম হুসাইন। বাপ্পা দেখা 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 ভাইজান আমার, এ কথা বললে কি আপনারা বিশ্বাস করবেন, ইমাম হুসাইন যেদিন তিনি নয় মাহর নামে রাত্রিরে যখন তিনি নিজের তাবুর ভিতরে বসে কাঁদছেন আল্লাহর দরবারে, ও আল্লাহ আমি তো যুদ্ধ চাইনি, এরা জোর করে আমার উপরে চাপিয়ে দিল, আগামীকাল যদি লড়াই হয় কত মুসলমান মারা যাবে। হোসেন কাঁদছেন, ও আল্লাহ আমি এত চাইনি, আমি চলে যেতে চেয়েছিলাম, কিংবা আমাকে বন্দি করে নিয়ে যেতে বলেছিলাম, এরা তা করলো না, এরা আমাকে পানি বন্ধ করে আমার সঙ্গী সাথীদেরকে ঘেরাও করে এরা আমাকে মেরে ফেলবে, আমার সঙ্গীদের মারবে, এই সংঘর্ষে লিপ্ত হলে কত না মুসলমান মারা যাবে। এই বলে হযরত ইমাম হোসেন নয় মহর নামে রাত্রিরে নিজের তাবুর ভিতরে বসে খোদার কাছে কাঁদছেন, এমন সময় পিছন দিক থেকে একটা সালামের জবাব এলো, সালাম এলো, আসসালামু আলাইকুম ইয়া আওলাদে রাসূল। ওয়া আলাইকুমুস সালাম, কে বাবা তুমি? এমন সময় হঠাৎ তুই আমাকে সালাম দিচ্ছ, কে আগন্তুক তুমি? এখন তার কেউ নেই আমার, আমার আল্লাহ ছাড়া, তুমি কে, কে তুমি সালাম দিচ্ছ? বলে হুজুর আমি হলাম জেনেদের বাদশা, আপনার আব্বাজান হযরতের আলী কারামুল্লাহ ওয়াজু হলেন আমার পীর, আপনি হলেন আমার পীর ভাই, আমি খবর পেলাম এজিদ এজিদ আপনার উপরে সৈন্য চড়াও করে আপনাকে মারবে, সঙ্গীদের মারবে, আপনাদের শহীদ করবে, এই কথা শুনে আমি চলে এসেছি, আমার হাজার হাজার জিন সৈন্য আমি পাহাড়ের আড়ালে দাঁড় করিয়ে রেখেছি, হুজুর আপনি খালি আমাকে একবার হুকুম দিন, আমি আমার সৈন্য দিয়ে এজিদের সৈন্যদেরকে আমি শেষ করে দিই। প্রস্তাবটা ভালো না খারাপ? প্রস্তাবটা ভালো ভালো ভালো। জিনের বাদশা ওনার পীর ভাই এসছেন, আলী কারমাজুর মুরিদ পীরের আওলাদের জন্য ছুটে চলে এসছে। হুজুর কি বলছেন জানেন? এই জায়গাটা থেকে শিক্ষা নাও, এইখানটা থেকে, কারবালা হই হই করার জন্য নয়, কারবালার ওয়াজ করে করে খাওয়ার জন্য নয়, খিচুড়ি খাওয়ার জন্য কারবালা হয়নি, তাজিয়া বার করে মাতম করার জন্য কারবালা হয়নি, এটা কিন্তু মহাব্বতের বহিঃপ্রকাশ নয়। হযরত ইমাম হুসাইন বললেন, ও ভাই আপনি কি বলছেন? বলে আপনি খালি একবার আমাকে হুকুমটা দেন, একবার খালি আগুনের ইশারাটা করুন, আমি আমার সৈন্যদের দিয়ে এজিদের সৈন্যদের নিস্তে নাবুদ করে দিই। ইমাম হুসাইন যদি একবার শুধু আগুনের ইশারা করে বলতেন যদি চালাও, তাহলে হাজার হাজার সব মুসলমান কতল হয়ে যেত, ইমাম হুসাইন বেঁচে যেতেন, সঙ্গীরা বেঁচে যেতেন, মদিনায় ফিরে যেতে পারতেন, জীবন পেয়ে যেতেন, এটা করলেই তো হতো। কিন্তু ইমাম হুসাইন তিনি চিন্তা করলেন, না না না, আমি আমার আগুনের ইশারা দিয়ে শত শত মুসলমানকে কতল করতে পারি না, এটা যদি আমি করি কিয়ামতের দিন আমার নানাজি আমাকে ধরবেন, ও ভাই হুসাইন তুমি তোমার আগুনের ইশারা দিয়ে আমার শত শত উম্মতকে তুমি কতল করে দিয়েছো, আমি আমার নানাজির কাছে লজ্জিত হয়ে যাব, না না না, যদি আমি শত শত মুসলমানকে মারি তাহলে আমার রাসূলুল্লাহর কাছে আমি লজ্জিত হয়ে যাব বটে, দুনিয়ায় আমার লাভ হয়ে যাবে,
আমি বেঁচে যাব, আমার সঙ্গীরা বেঁচে যাবে, আখেরাতের আমার ক্ষতি হয়ে যাবে। না না না, আখেরাতের ক্ষতি করা যাবে না, দুনিয়ার ক্ষতি হয় হোক, আখেরাত কিন্তু বাঁচাতে হয়। ও জেলের বাদশাহ ভাই আপনি ফিরে যান, ফিরে যান, আপনি এই সাহায্যের জন্য এসেছেন, আমার আল্লাহ খুশি, আমার নানাজি খুশি, আমার আব্বা আম্মা আপনার উপরে খুশি, আপনি এর বদলা পেয়ে যাবেন, আমি কিন্তু আপনাকে কতলের ইশারা করতে পারবো না। যদি আজকে হঠাৎ আপনাকে এসে কোন জিনের পাস্তার এসে যে বলে হুজুর আপনাকে সব লোক গ্রামের লোক ঘেরাও করেছে শুনছি, আমি আপনার জিন মুরিদ চলে এসেছি, আপনি একবার হুকুমটা দেন তো, ওদের দেখাচ্ছি মজা, আপনি কি বলবেন? ফাটিয়ে দাও। কি হলো মাথা খারাপ? একবার বলুন এসে একবার। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ফাটাও ফাটাও ফাটিয়ে দাও। ইমাম হোসেন কত সবর, কত ধৈর্য, শরীয়তের দিকে তাকাচ্ছেন, জামার আগুনের ইশারায় শত শত মুসলমান শেষ হয়ে যাবে, জেনেরা যখন মারবে ওরা দেখতেই পাবে না, পুরো মেরে লাশ হয়ে যাবে একদম। জেনেদের মার মানে কি দুনিয়ায় তারা ওরা জেনেদের মারতে পারবে কি? একটা জেন শহীদ হবে না, পুরো পড়ে যাবে লাশ সব। আমার নানাজি আমাকে পাকড়াও করবেন, দুনিয়ার ক্ষতি হয় হোক হোক আমি শহীদ হয়ে যাই, যাব জান্নাত নসিব হবে, আমি হকের জন্য, সত্যের জন্য, ন্যায়ের জন্য অন্যায়ের কাছে আমি মাথা নত করতে চাই না, এই জন্যই আমি শহীদ হলেও কোনো অসুবিধে নেই, কিন্তু আমার আগুনের ইশারায় কাউকে শহীদ করা যায়। এই ছিল কারবালার রহস্য, ওই শিক্ষা নিয়ে কেউ যদি একবার এসে বলে সঙ্গে সঙ্গে বলবে এই টাকাটা ধর, মালটা খেয়ে নিবি, চারজনকে সঙ্গে নে, বাড়িটাই যাবি, ফায়ারিং করে দিবি। আমরা তাই বলবো, ধর টাকাটা ধর, মালটা খাবি, পাঁচজনকে নিয়ে নিবি, গিয়ে ওখানে বোম্বিংটা করে বাড়িটা কুড়িয়ে দিবি। আমরা মুসলমান তো, এর ভিতরে দিন নেই, এটা হলো দুনিয়া। আমি আপনাদের আজকে প্রথম থেকে শেষ পর্যন্ত একটাই টপিকসের আলোচনা চলছে, ভালো করলে খারাপ মিটে যাবে। জি জি, রাসূলুল্লাহকে ভালোবাসলে সত্যিই যদি ভালোবাসা থাকে অন্তরে তার বহিঃপ্রকাশ হবে। ভালোবাসি বললে হবে না, ও মহব্বতের কোনো দাম নেই, আমি রাসূলকে মহব্বত করি ওর দাম নেই। ভালোবাসার অর্থ হলো তার বহিঃপ্রকাশ দেখাও যে আমি রাসূলকে ভালোবাসি। এই দেখেন ভাই, এখন 12 তারিখ রবিউল আউয়াল চাঁদের 12 তারিখ এলে না এই এক সমাজে ফেরার একটা মিছিল বেরোচ্ছে, মিছিল বেরোচ্ছে না? এই কোথা থেকে বেরোলো এই মিছিল? কে বার করতে বললে? কোন মুফতি সাহেব ফতোয়া দিয়েছে আমাদের বলো, কোন ইমাম সাহেব মুফতি সাহেব ফতোয়া দিয়েছে? ও মাওলানা মৌলভী সাহেব বললে হবে না, ও ভাই সাহেব তাই সাহেব বললে হবে না, আপনি মুফতি সাহেবের কাছে ফতোয়া নিন। যদি কিন্তু আমরা মিছিল বার করব বাচ্চাদের নিয়ে, ভাইদের নিয়ে, মাইক নিয়ে, ভ্যান নিয়ে, রিক্সা নিয়ে, ফ্ল্যাগ নিয়ে গোটা রাস্তা চতুর্দিকে পরিক্রমা করব 12 তারিখ। রাসূলুল্লাহর মহব্বত এই জায়গাতে তো আপনাদের সঙ্গে আমার বুঝার ভুল। দাদা হুজুর কেবলাকে ভালোবাসি, দাদা হুজুর কেবলার দিকে তাকিয়ে দেখি দাদা পীর জীবনে করেছেন কিনা, তিনি জীবনে বলেছেন কিনা, তিনি জীবনে লিখিয়ে গেছেন কিনা, ওখানটা দেখতে হবে। পাঁচ হুজুর কেবলার দিকে আমাদের তাকাতে হবে, বলেছেন কিনা, করেছেন কিনা, করতে বলেছেন কিনা। বসেট আল্লামা হুজুর দিকে তাকাতে হবে, তিনি জীবনে করেছেন কিনা, করিয়েছেন কিনা, বলেছেন কিনা, দেখতে হবে আপনি কার রকমের দাবি আবার করেছেন। রাসূলুল্লাহর মহব্বত এটা ছিল, আল্লাহর নবী সাহাবীদের মহব্বত ছিল না, মুজাহিদিনদের ছিল না, ইমামদের ছিল না, মুজাহিদিনদের ছিল না, বুজুর্গানদের মহব্বত ছিল না, ওই তাদের জীবনে তো ছিল না। এক নতুন ফিরকা তৈরি হয়ে গেছে, ফিরকা খবরদার। সেদিন দিকে ওখানে একটা বেরিয়েছে, আমি মাদ্রাসায় আছি, এটা ওই মিছিল বেরিয়ে গেছে, আসছে আসছে, নবী তোমায় বলছি না ভুলবো না, এরা মাইকে পিছন থেকে বলছে নবী তোমায় বলছি না ভুলবো না, ফের বলছে নবী তোমায় লাল সালাম লাল সালাম। এই কি তৃণমূল বেরিয়েছে না সিপিএম রে, কোন দল বেরোলো এত স্লোগান হচ্ছে?
নবী তোমায় বলছি না ভুলবো না, ফের বলছে পাতাই পাতাই নবী গাছে গাছে নবী হেতে হেতে কি বলছে রে ওই দেখি একবার জানলাটা খুললো খুলে দেখছি ওরে আল্লাহ জি কটা বেরিয়ে যে 80% নামাজ পড়ে না বেনামাজ বেরিয়েছে নামাজ নামাজের খবর নেই নবীর মহব্বত ও মহব্বত আমাদের বাঁচাতে পারবে না প্লিজ বুঝার কথা বলছি হাতে ধরে বলছি আপনি একটা দেখান রাসূলুল্লাহর সাহাবীরা রাসূলকে ভালোবেসেছেন অথচ এই ভালোবাসার জন্য তারা নামাজ পড়েনি একটা দেখান আপনার পা ধরে জুতো বয়ে সারা লাইভ করাবো না আর আমরা নামাজ পড়বো না রোজা রাখবো না মদ খাবো দাঁড়িয়ে মুতবো মিথ্যা বলবো সুদ খাবো জেনা করবো এইদিকে দাবি করবো নবীকে মহব্বত করি এই মহব্বত জাহান্নামে নিয়ে যাবে আমাদের দেখছি 40% বেরিয়েছে যাচ্ছে দেখছি সব দাঁড়িয়ে মত 30% মাল খোর 50% বাপ মাকে ভাত দেয় না ওরা ফ্ল্যাগ লেভে দিয়েছে না ভাই তোমায় বলছি না ভুলবো না এই সব কথা বললে পরেই তো দাওয়াত বন্ধ হয়ে যাবে বহুত দিন পরে দুধ কুলমি মোড়ল পাতায় পেয়েছি ভাই এই মনে হয় লাস্ট আর ফার্স্ট হয়ে গেল মনে হচ্ছে যে এই তো না এই বেগুন তুলা ওয়াজ করলে ভালো হতো অসুবিধা হচ্ছে নাকি আপনাদের বাস্তবটা বুঝুন ফুরফা শরীফের যিনি মুফতি আমাদের এখন বর্তমান যিনি মাদ্রাসা থেকে ফতোয়া দেন তিনি ফতোয়া দিয়েছেন এটা চলবে না হায়রান শুনেন আপনি নবীকে ভালোবাসেন আপনি বাচ্চা কাচ্চাদের সবাইকে নিয়ে খুব বেশির বেশি আপনি এইভাবে করুন একটা জায়গায় মাজমা হন জমায়েত হন হয়ে আল্লাহ নবীর আদর্শের কথা বলুন সুন্নতের কথা বলুন হুকুমের কথা বলুন রাসূলুল্লাহর তরিকার কথা বলুন জি এসব কথাগুলো বাচ্চাদেরকে আপনি তালিম দিন আলহামদুলিল্লাহ ভালো জিনিস কোরআন পাকের তেলাওয়াত করুন একটা দোয়া ইসালে সব করুন রাস্তায় বেরিয়ে পড়ে যেখানে কি সর্বনাশটা হয়েছে কোড়া লতিফপুরে ওই মিছিল বার করে গেল মার দাঙ্গা করে রাইট হয়ে গেল রাসূলুল্লাহ বলেছেন তোর আমার মহব্বত করে এরকম করবি রাস্তায় বেরিয়ে হ্যাঁ ঘটপুকুর বলে একটা জায়গা আছে চৌরঙ্গি মার্কেট রোডটা চৌরঙ্গি চতুর্দিকে চারটে চারদিকে চারটে রাস্তা একদম ব্যাপক ওইখান থেকে 3,500 লোক নিয়ে বেরিয়ে 3,500 গোটা রাস্তা এলাকা পুরো জাম এত জনবহুল এরিয়া গাড়ি ঘোড়া এত ব্যাপক পুরো জাম আড়াই থেকে দুই থেকে আড়াই ঘন্টা সমস্ত বেকার করে দিয়েছে বলুন তো দেখি রাসূলুল্লাহ বলেছেন রাস্তা যদি একটা কষ্টদায়ক কোনো বস্তু পড়ে থাকে সেইটাকে রাস্তা থেকে সরিয়ে দাও মানুষ যাবে কষ্ট হবে পায়ে লাগবে আঘাত হবে এই কাজটা যদি তোমরা করো আমি রাসূল বলছি এটা তোমাদের জন্য সাদকায়ে জারিয়া রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস রসুল সরিয়ে দিতে বলেছেন আর আমরা সেই রসুলুল্লাহর মহব্বতে রাস্তা জাম করে দিয়েছি বাবাজি সোনার যুবক বাস্তব বুঝার চেষ্টা করুন ওইখানে মহব্বতের বহিঃপ্রকাশ নয় মিছিল বার করবেন না মিছিল বার করা যাবে না রাসূলকে আপনি যত ভালোই বাসুন বাসুন অসুবিধা নেই মহব্বত আপনি করুন মহব্বতে আপনি শরীয়ত মতো আপনার জায়গাতে বসে আপনি ভালোবাসার বহিঃপ্রকাশ করুন মাথাতে আবার একটা ফ্ল্যাগ মেরেছে এইদিকে দেখেন ফ্ল্যাগ ফ্ল্যাগ একটা সবুজ কালার কালো কালার দুটো কালারে একটা ফ্ল্যাগ মেরেছে মাথায় গাড়ির মাথায় গাড়ির মাথায় আছে ফ্ল্যাগ ইঞ্জিন ভ্যানের মাথায় মোটর সাইকেলের মাথায় ফ্ল্যাগ উঠছে কালো আর সবুজ কি বলুন দিন কালো আর সবুজ তার মানে কালো সবুজ মানে হচ্ছে সবুজটা হলো জান্নাতি কালার জান্নাতি কালার সবুজটা হচ্ছে জান্নাতি কালার আর কালোটা হচ্ছে শোকের কালার জান্নাতি হচ্ছে আনন্দ রসুল 12 তারিখে এসেছেন আনন্দে সবুজ
আর রসুল ওই তারিখই আবার ইন্তেকাল করেছেন শোক ওই জন্য কালো একসঙ্গে দুটো হচ্ছে একটা আনন্দও হচ্ছে আর একটা শোক হচ্ছে মানে আলো আছে বলুন বলুন অন্ধকারও আছে একসঙ্গে দুখানা মেরেছে সংক্ষেপ করলাম আমাকে বাসন্তী যেতে হবে বহু রাস্তা প্রোগ্রাম আমার 11টা পর্যন্ত আপনাদের পেয়ে খুশি হলাম কিছু বলার চেষ্টা করেছি আপনারা বোঝার চেষ্টা করুন প্লিজ শুধু আওয়াজ শুনে যাবেন না আবেগে ভেসে যাবেন না বাস্তব থেকে বোঝার চেষ্টা করুন এই আমার যুবকরা তোমরা রাসূলুল্লাহর সৈনিক তোমরা কোরআনের সৈনিক তোমরা শরীয়তের আকাশে নক্ষত্র তোমরা কমান্ডো বাহিনী আমার রাসূলুল্লাহর তোমাদের হাতে ইসলামের ঝান্ডা আছে তোমরা মজবুত করে ধরো তোমাদের দ্বারা দিয়ে দিন জিন্দা থাকবে ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ সংক্ষেপ করলাম আলহামদুলিল্লাহ আমার পীরজাদা বাবাজি ফুরফা দরবার সিদ্দিক এসে গেছেন আপনাদের খিদমতে ওয়াজ করবেন শত শেষ দোয়া হবে সেই ভোরে তখন আমার কথা ভুলে যাবেন না ভোরবেলা দোয়া কবুল হয় আমার জন্য সকলে একটু দোয়া করবেন ওয়া করে দাও আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন নারে তাকবীর এই তো মরালোকের থেকে জোরে আওয়াজ দেবে কবরস্থানে যে যেটা একবার তাকবীর দিয়ে ওরা জোর দেবে নারে তাকবীর নার দিবে সিলসিলায় হক ফুরফুরা শরীফ সিলসিলায় ফুরফুরা শরীফ মহানি সালে সওয়াব নার তাকবীর ধরিস আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা